اعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুধি দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন বিশ্বের যে যেখানেই আপনারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা বেশ দীর্ঘ দিন পর আজ আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানে নিয়ে উপস্থিত হয়েছি হুজুর আকদাসল্লাহ তালা বিনাসরিল আজিজের আস্থা ও ভালোবাসা ভালোবাসার নিদর্শন সহ এই অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ সম্প্রচারিত হয়ে আসছে আজকে এই অনুষ্ঠান বাংলাদেশ এমটিএ বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজ সারা বিশ্বে বিরাজমান যে অস্থিরতা এবং নৈরাজ্য সৃষ্টি হয়ে আছে এই বিষয়টি আপনাদের সকলেই জানা আপনারা যারা চোখ খান খোলা রাখেন তারা অবশ্যই জানেন মধ্যপ্রাচ্যে এবং ইউরোপের মূল ভূখণ্ডে কী কী ঘটনা ঘটছে আপনারা পূর্ব এবং পশ্চিম আফ্রিকায় অর্থাৎ কেনিয়া এবং নাইজেরিয়াতে কী কী ঘটনা ঘটছে সে বিষয়ে আপনারা জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিহাসাল্লাম যিনি বিশ্বনবী তিনি সারা পৃথিবীর জন্য শান্তির দূত হয়ে এসেছিলেন এবং সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এসেছিলেন কিন্তু দুঃখজনক হলেও আজকে সেই শান্তির দূত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের নাম ভাঙিয়েই এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে এতে আমরা রসুল প্রেমিক রসুল প্রেমিকরা সত্যি লজ্জিত এবং উৎকণ্ঠিত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলিহাসাল্লাম শান্তির মহারাজ ছিলেন সেই শান্তির মহারাজ এর স্পষ্ট দিক নির্দেশনা এবং শিক্ষা থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা শতদা বিভক্ত হয়েছে আজকে এই বিরোধীদের কাঠ পুতলায় পরিণত হয়ে তাদের খেলনায় পরিণত হয়ে আজকে মুসলমানরা একে অপরের প্রাণ প্রাণ হরণ করছে মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে এই পরিস্থিতি শুধুমাত্র একটি নির্দিষ্ট গণ্ডিতেই আজকে সীমাবদ্ধ নয় বরং সারা পৃথিবীতে আজকে এই ন্যাক্কারজনক এবং জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে এবং এটি বিস্তৃতি ঘটেছে সম্প্রতি আপনারা সুধি দর্শক আপনারা জানেন সম্প্রতি ইউরোপের ফ্রান্সে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বর্বর আক্রমণ হয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই নিখিল বিশ্ব আহমদিয়া আহমদিয়ার খলিফা হযরত মির্জা মসরুর আহমদ আমাদের যিনি পঞ্চম খলি খলিফা রয়েছেন তিনি এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে একটি শোক বার্তা আমরা সেই শোক দেখে নিই আহমদিয়া মুসলিম জামাত প্রধানের প্যারিস আক্রমণের নিন্দা জ্ঞাপন এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রধান এবং পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমেদ আয়দাহ তালা বেনসুল আজিজ প্যারিসে গতরাতের সন্ত্রাসী হামলার নিন্দা জ্ঞাপন করেন হজরত মির্জা মসরুর আহমেদ আয়দাহ তালা বেনাসেল আজিজ লন্ডন থেকে বলেন প্যারিসে ঘটে যাওয়া ঘৃণ্য ও নেক্কারজনক সন্ত্রাসী হামলার জন্য বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে ফরাসি জাতি তথা এর জনগণ ও সরকারের প্রতি আমি আমার আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করছি এই নৃশংস এবং অমানবিক হামলার জন্য তীব্র নিন্দা জ্ঞাপনের ভাষা আমাদের নেই বরাবরের মতো আমি আবারও বলতে চাই সব রকম সন্ত্রাস ও উগ্রতা ইসলামের প্রকৃত শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী পবিত্র কোরআনে বলা হয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার নামান্তর অতএব মানুষের প্রাণহানি কোনো পরিস্থিতিতেই বৈধ নয় যারা ইসলামের নামে নিজেদের ঘৃণ্য কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে তারা এর জন্যে চরম দুর্নাম বয়ে আনছে যারা এই আক্রমণের শিকার হয়েছেন যারা স্বজন হারিয়েছেন অথবা কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছেন এমন সব ক্ষতিগ্রস্তদের প্রতি রইল আমার আন্তরিক সহানুভূতি ও দোয়া মহান আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণের শক্তি দিন আমার প্রত্যাশা ও দোয়া থাকবে এই নাক্কারজনক হামলার জন্য দায়ী অপরাধীদের অচিরেই বিচারের দাঁড় করানো হবে আপনাদের সকলের প্রিয় এই সত্যসন্ধান সন্ধান অনুষ্ঠানের আজকের এই সম্প্রচারণে আমরা বিশ্বাস রাখি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা টিভির সামনে বসে আছেন তারা পুরনো আহমদিরাও আছেন এবং নবাগত আহমদিরাও আছেন এবং আপনাদের সাথে নিশ্চয়ই অনেক মেহমানও এসে এসেছেন যারা তাদের কর্মব্যস্ততা এবং তারা তাদের ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন প্রয়োজনীয় কাজ ছেড়ে দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং সময় ব্যয় করে এখানে এসেছেন আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানার জন্য এবং বিভিন্ন বিষয়ে নিজেদের মনের যে অভিব্যক্তি আছে মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে স্পষ্ট হওয়ার জন্য আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে এই এই বিষয়ে এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরের বিষয়ে আমাদের আজকের এই স্টুডিওতে দুজন আলোচক রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই আমার ডান পাশে রয়েছেন মৌলানা বশিরুর রহমান সাহেব এরপর রয়েছেন মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরী সাহেব এনারা আপনাদের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এই স্টুডিও পক্ষ থেকে আর আমাদের এই সরাসরি যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে আপনারা যারা টেলিভিশনের সামনে রয়েছেন আপনাদের মনের সকল প্রশ্ন আপনারা এখানে করতে পারেন সেই প্রশ্ন করার জন্য আমাদের টেলিভিশনের পর্দায় প্রদর্শিত যে ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই ফোন নাম্বার আপনারা টুকে নিন এবং সেই ফোন নাম্বারে আপনারা প্রশ্ন করুন যেহেতু বাংলাদেশ স্টুডিও থেকে এই প্রোগ্রাম সম্প্রচারিত হচ্ছে এ কারণে বাংলাদেশের যে নাম্বার আপনাদের প্রদর্শিত করা হচ্ছে এই নাম্বারে আপনারা সহজেই ফোন করতে পারেন ফোন করার জন্য কল করুন জিরো ওয়ান সেভেন নাইন 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 জিরো 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 টু ফাইভ জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি এইট জিরো নাইন সেভেন এছাড়াও আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায় এস এস লাইভ অ্যাট এম ডট এবার আমরা যে বিষয়টিতে আজকে আমরা আলোচনা করছি আজকে এই সারা বিশ্ব যে অস্থিরতা এবং সংকটপূর্ণ অবস্থায় বিরাজ করছে এই প্রেক্ষিতে আমাদের একটি জানার আকাঙ্ক্ষা আছে যে ইসলামের এই বিষয়ে শিক্ষা ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা সম্পর্কে পবিত্র কোরআনের নীতিগত কী শিক্ষা রয়েছে আর এ সম্পর্কে কোরআনের ভাষায় আপনার কাছে কিছু আলোচনা আলোচনা শুনতে চাই মলানা আবদুল আবর খান চৌধুরী সাহেব যে ইসলামের শান্তিপূর্ণ শিক্ষা সম্পর্কে কোরআনের কি শিক্ষা রয়েছে ধন্যবাদ গোটাটাই ইসলামের গোটা শিক্ষার সারাংশ হচ্ছে শান্তি এবং সমর্পণ এবং এর মাধ্যমে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র এবং সারাটা বিশ্ব একটি শান্তির আধারে পরিণত হতে পারে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি শ্রোতাদেরকে সম্বোধন করে প্রথমে কোরআন শরীফের একটি অংশ পড়ে শোনাতে চাই আউজবুল্লাহ মিনা শাহতানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম দর্শক মন্ডলী সুরা আল মায়েদার নয় নম্বর আয়াতে আল্লাহ তালা একটি নীতিগত শিক্ষা দিয়েছেন যদি আমরা সেই শিক্ষা অবলম্বন করি তাহলে জগতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব আন্তর্জাতিক পর্যায়ে যদি এটা নীতি হিসাবে গ্রহণ করে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয় তবে শান্তি প্রতিষ্ঠা করা খুবই সম্ভব হচ্ছে আর একটি হচ্ছে রজিম ইয়া ইহিনা আমনু কুনু কব্বা মিনা লিল্লাহদা আবিল কিস্তালে মন্না কুম শনানু কৌমিন আলা আল্লাহ তা দেলু আল্লা তাকওয়া আল্লাহ তালা বলছেন হে যারা ঈমান এনেছো তোমরা ন্যায়ের পক্ষে সাক্ষী হিসাবে দৃঢ়ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো করমিন আলাহ আল্লাহ তা দেলু এবং কোনো জাতির শত্রুতাও যেন তোমাদেরকে অবিচারে প্ররোচিত না করে এ দিলু বরং তোমরা ন্যায় বিচার করবে হুবা আক্রাবল ইত্যাকোয়া এটা খুদা ভীতি এবং খোদা প্রেমের অধিক নিকটতর আচরণ অধিক নিকট আচরণ এরপরে আল্লাহ তালা বলছেন বত্তাকুল্লাহ প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ভয় ভীতি ভালোবাসা নিজের দৃষ্টিপটে রাখবে ইন আল্লাহ হাবিরম বিলুন আল্লাহ তালা তোমাদের কার্যক্রম সম্পর্কে সম্মখ অবহিত এইখানে এসে আল্লাহতালা একটি নীতিগত কথা বলেছেন আর সেই কথাটি হচ্ছে যদি তোমরা শান্তি চাও যদি তোমরা অস্থিরতা থেকে উদ্ধার পেতে চাও বিশৃঙ্খলার থেকে মুক্ত হতে চাও তাহলে একটা কাজ করো অ্যাপসলুট জাস্টিস নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠা করে দেখাও এখানে আল্লাহতালা বলেন নাই মুসলমান হয়ে দেখাও জগৎকে এটা বলেন নাই যে কলেমা তৈয়ে বা পড়ে তবে তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবে নো বলেছেন শুধুমাত্র একটা কাজ করো সেটা হচ্ছে নিজ নিজ গণ্ডিতে নিজ নিজ সমাজে নিজ নিজ দেশে রাষ্ট্রে এবং আন্তর্জাতিক বলয়ে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো হে ইমানদারগঞ্জ তোমরা কমপক্ষে এটা করে দেখাও যে আমরা নিজের গণ্ডিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে একটি তুল্য সমাজ বানিয়েছে তাহলে লোকেরা অনুকরণ করবে বর্তমানে যে পৃথিবীতে অস্থিরতা চলছে তার মূল কারণ হচ্ছে অবিচার অন্যায় তার কোনো প্রতিকার করা হয়নি কোনো সুবিচার করা হয়নি যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং সেটাকে রোধ করা হয়েছে আরেকটা অন্যায় দিয়ে এরপরে তারা যে বিশ্রী প্রতিক্রিয়া দেখিয়েছে তার কারণে আরও বেশি অত্যাচার অনাচার করা হয়েছে অতএব এক অন্যায়ের থেকে আরেক অন্যায়ের জন্ম হয়েছে এক অত্যাচার থেকে আরেক অত্যাচারে জন্ম হয়েছে আর বাড়তে বাড়তে এই বিরাট একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে অতএব সুরা মায়েদার নয় নম্বর আয়তে নীতিগত শিক্ষা দেওয়া আছে কীভাবে সমাজে দেশে এবং আন্তর্জাতিক বলয় শান্তি প্রতিষ্ঠা করতে হয় আমার মনে হয় এখনকার মতো আলোচনার শুরুতে এতটুকু থাকলেই মনে হয় যথেষ্ট হবে ধন্যবাদ পবিত্র কোরআন শরীফের কোরআনের পক্ষ থেকে যে এই শিক্ষা আমরা জানতে পারলাম এবং স্পষ্টভাবে এখানে যে মূল সমস্যা এবং মূল বিষয়টি দেখা যাচ্ছে যে শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারটাও অনেক আবশ্যক এবং আল্লাহ তালার অবলম্বন করাটা এখানে মলানা বশির রহমান সাহেব আছেন ওনার কাছে আমরা জানতে চাব যে আমরা জানি মহানবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম শান্তির যুবরাজ ছিলেন মীমাংসা শান্তি প্রেম প্রীতি সহিষ্ণুতা সৌহার্দ্য এবং মানব জাতির সম্মান প্রতিষ্ঠায় ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনন্য বৈশিষ্ট্য এবং তার আদর্শ এমন ছিল আমি আপনার কাছে মহানবী সাল্লাহ ইসলামের আদর্শ এবং শান্তিপ্রিয়তার বিষয়ে আপনার কাছে জানতে চাই আপনি দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই শান্তির যুবরাজ হজরত মোহাম্মদ সাের আদর্শ সম্পর্কে কিছুটা তুলে ধরুন জজা এটি একটি দীর্ঘ বিষয় আর মোহাম্মদ মুস্তফা সাল্লাই সাল্লামের জীবনে এমন অজস্র ঘটনা রয়েছে যেখানে মানবী সাল্লি সাল্লাম কীভাবে মীমাংসা করতে হবে কীভাবে সৌহ সৌহার্দ্য সহিষ্ণুতা এবং মানব জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অজস্র ঘটনা তার জীবনে রয়েছে সর্বপ্রথম মীমাংসা দিয়ে শুরু করি এখানে সব আলোচনা তো সম্ভব নয় যে কয়েকটি আলোচনা তুলে ধরতে পারি সোলা হুদায় বা হুদায় সন্ধি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের ইতিহাসে আর মানব জাতির জন্য এখানে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে মুসলমানদের জন্য তো অবশ্যই হুজুরে পাক সাল্লাইসাল্লাম গিয়েছিলেন হজ করার জন্য প্রায় চোদ্দোশো সাহাবিদদেরকে সাথে নিয়ে তো তিনি হুদাইবিয়া প্রান্তে সেখানে আক্রান্ত সেখানে বাধাগ্রস্ত হন সেখানে তিনি অবস্থান করেন আর এরপর সেই বছর একটা সন্ধি হয় মীমাংসার সেই সন্ধিটা ছিল এই যে মুসলমানদের পক্ষ থেকে হজরত আলী রাজিল তাল আনহুকে হুজুর সাল্লু নির্ধারণ করলেন আর মক্কার কুফ্ফারদের পক্ষ থেকে সোহেল ছিলেন তো তারা যখন সন্ধি লিখছিলেন মোহাম্মদ মুসাল্লাহসাল্লাম লিখাচ্ছিলেন তো সেখানে লেখা ছিল বিসমিল্লাহির রহমানের রহিম তো কুফারদের যে ব্যক্তি প্রতিনিধিত্ব করছিলেন সোহেল তিনি বললেন যে রহমান এবং রাহিম কি এটা তো আমরা চিনি না তো তিনি বললেন যে ঠিক আছে মোসল্ল করিম সাল্লাহাম বললেন যে ঠিক আছে বি বিসমিল্লা দিয়ে শুরু করো তো সেখানে বিস্মুলিল্লা আল্লাহ হুম্মা দিয়ে শুরু হয়েছে কেটে দিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য তারপর যখন সন্ধিতে লেখা হচ্ছে যে মোহাম্মদ রসুল্লাহ তো রসুল শব্দের উপর আপত্তি ছিল সোহেলের হজরত রসুল করিম সাল্লাহ আলিয়ামকে সে বললো যে রসুল্লাহ যদি মানা মানি আমরা তাহলে আর তো ইয়েই থাকে না বিবাদই থাকে না তখন হজরত রসুল করিম সলাল্লাহি সালাম আলীকে বললেন যে ঠিক আছে রসুলুল্লাহ শব্দটি কেটে দাও তো হজরত আলী রজুল্লাহ তালা আনহু এত আবেগ আবেগপ্রবণ হয়ে গেলেন যে তিনি বলেন যে আমার পক্ষে হুজুর সম্ভব না তখন হজরত রসুল করিম সাল্লাহ আসলাম নিজে বললেন যে কোথায় সেই শব্দটা কোন জায়গাতে আমাকে দেখাও রসুল্লাহ কোথায় লেখা আছে হজর রসুল করিম সল্লাহ আসলাম নিজের হাতে সেটা কেটে দিলেন শুধু শান্তির জন্য সন্ধির জন্য এরকম অনেক ধরনের অনেক ঘটনা আছে এক দল খ্রিস্টান তারা আসলো রসুল্লি করিম সাল্লামের সাথে ধর্মীয় আলোচনা করার জন্য তো রসুলি করিম সল্লা আলসালাম তাদেরকে মদিনার মসজিদ নবীতে থাকতে দিলেন যখন ইবাদতের সময় হলো তখন তারা বাইরে যেতে চাইলো যে আমরা আমাদের ইবাদত করে আসি তো রসুল করিম সাল্লি আসলাম বললেন যে এটাও তো ক্ষুদার ইবাদতের জন্য তোমরা যদি এক ক্ষুধার ইবাদত করো তাহলে এটাও এখানে ইবাদত করতে পারো কোনো অসুবিধা নেই তো কত বড় মন মানসিকতার হলে বিধর্মীদেরকে এখানে অবস্থান করা তাদের সাথে আলোচনা করা তাদেরকে ইবাদত করার অনুমতি দেয়া তারপর মানবতার সম্মানের দিক থেকে দেখেন অথচ ঘটনামূলি বলেছি যে আছে এক ইহুদুল লাশ যাচ্ছিল হুজুর হুজুর সাল্লা সাহাবেদেরকে নিয়ে সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন তো তখন হুজুর সাল্লাহিস্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন তো সাহবা রাজিয়া আল্লাহ তাল আনহোম তারা বললেন যে হে আল্লাহ রসুল এটা তো একটা লাশ তো রসুল করিম সাল্লাহ আলাইস্লাম রাগান্ব হলোন বললেন যে একই মানুষ নয় তার কি আত্মা ছিল না সুতরাং মানবতা এবং মানুষত্ব হলো সর্বাগ্রে সবার আগে হলো মানবতা এবং মানুষত্ব এটি যদি না থাকে তো ধর্মের কিছুই নাই তো এরকম ধরনের আরও অনেক বিষয় আদি রয়েছে যেমন মক্কা বিজয়ের সময় হুজুর সাল্লু সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন ল আলাইকুম আল্লাহ কুমুল যে তোমাদের জন্য আজ কোনো রকমের কোনো গ্রেফতারি নাই সেই সময় হিন্দা যে কিনা হজরত রসুল করিম সাল্লামের চাচা হামজার কলিজা চিবিয়ে খেয়েছিলেন এবং তার নাক কান কেটে দিয়েছিলেন এবং লাশের অসম্মানই করেছিলেন ক্ষতবিক্ষত করেছিলেন তো হজুর সাল্লু ইসলামের কাছে সে গেল তো বললো আমি আমিও কি আমাকেও কি ক্ষমা করে দিয়েছেন ইসলাম বললেন যে হ্যাঁ তোমাকে ক্ষমা করে কিন্তু বলেছিলেন শুধু এটাই যে যেহেতু আমার দুঃখ হয় কষ্ট হয় যেন তুমি আমার সামনে এসো না এতটুকু কথা ছিল কিন্তু রসুল করিম সাল্লাহ আসলামের জীবনের এই সমস্ত অসংখ্য ঘটনা রয়েছে এমনিতেই আল্লাহ তালা বলেন না যে কুল ইনকুমতুম তুহিবুল আল্লাহ ফাত্তাবি কুমল্লা যে হ্যাঁ মোহাম্মদ আর রাবি সাল্লাই ইসলাম আপনি ঘোষণা করেন তা বলে দেন সবাইকে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমাকে অনুসরণ করো রসুল করিম সাল্লাহসালামকে অনুসরণ করলে প্রকৃত ইসলাম বোঝা যাবে তার নিজের আমল তার নিজের কর্ম সবগুলোই ছিল আমাদের জন্য আদর্শ সবগুলোই ছিল মানব জাতির জন্য আদর্শ আমাদের জন্য বলবো না বরং সমগ্র মানব জাতির জন্য আদর্শ আজ যদি এই অশান্ত বিশ্বে ওই আমল বা ওই কর্ম ওই জীবন প্রণালী যা মোহাম্মদে মোস্তফা সাল্লা আলয়সালাম অবলম্ব অবলম্বন করেছিলেন সেটিকে অবলম্বন করা হয় তাহলে কোনোরকমের দুঃখ দর্দশা থাকবে না কোনোরকমের দুঃখ কষ্ট থাকবে না অশান্তি থাকবে না জাজাকুমুল্লা খুবই সুন্দরভাবে আপনি বিষয়টি উপস্থাপন করেছেন আসলেই যদি এই শান্তির মহারাজ হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের যে আদর্শ রয়েছে সেটি আমরা মেনে চলি এবং আমরা যদি সেই অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা এবং জীবনযাপন করি এবং মানবতা বোধ যে শিক্ষা হজরত মোহাম্মদ সাাম দিয়েছেন সেটি যদি আমরা আমল করে চলি তাহলে এই সমস্ত অশান্তি দূরীভূত হতে পারে আমরা ইতিমধ্যে জেনেছি যে কল আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ কল করছেন এবং বিভিন্ন বিষয়ে জানতে চাচ্ছেন তো আমরা এখন ফোন কলে যাব আমরা এখন আমরা দেখব যে ফোন কলে কে আছেন আসসালামু আলাইকুম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো আসসালামু আসসালাম

জি আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা আপনার প্রশ্নটি মৌলানা আব্দুল আবল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি তিনি হয়তো প্রশ্নটি শুনেছেন বিশ্বে যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা কেবল আজকে আরম্ভ হয় নাই এটা অনেক পিছন থেকে আরম্ভ হয়ে আছে একটু আগে আলোচনার প্রারম্ভে আমরা বলেছিলাম যেখানে অন্যায় অত্যাচার অবিচার বিরাজমান থাকে সেখানে বিশৃঙ্খলা অরাজকতা এবং বিদ্রোহ দেখা দেয় আর সেটাকে দমন করার জন্য সেটাকে চিকিৎসা করার জন্য ইসলাম ধর্মের মৌলিক চাহিদা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা শান্তি প্রতিষ্ঠার মূল শর্ত এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তি আমার সম্পদ তুমি নিয়ে গেছো আমার সরকার তুমি দখল করছো এই যে অবিচারগুলো একসাথে চলছে তার একটা ভয়ানক বিকৃত রূপ দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের সিরিয়া এবং ইরাকে যেটার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে আমরা চিন্তা করলেও কুলকিনারা করতে পারবো না হযরত খালিফাতুল আল খামে সৈয়দ আহুল্লাহ তালা বেনাসরুল আজিজ গত প্রায় সাত বছর ধরে বিনা ব্যতিক্রমে একাধারে বিশ্ব নেতৃত্বের কাছে ধর্না দিয়ে দিয়ে আকতি জানাচ্ছেন মানবতার দোহাই দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এ পথে পা বাড়িও না যতটুকু অন্যায় অবিচার হয়েছে তার সংশোধন করো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এটা ছিল হজুরের প্রতিপাদ্য বিষয় ইউকের পার্লামেন্ট থেকে দুই হাজার আট সনে তিনি আরম্ভ করেছেন তারপরে তিনি বিভিন্ন দেশের এবং পরাশক্তিদের সাথে যোগাযোগ করেছেন চিঠিপত্র পাঠিয়েছেন নেতৃবৃন্দের কাছে আর একই সাথে তিনি বিভিন্ন পার্লামেন্টে নিজে গিয়ে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন বুঝিয়েছেন এই অবিচারগুলো করার কারণে এই বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর তোমরা অবিচার বন্ধ না করলে এটা আর অনেক বেশি বিকৃত রূপ ধারণ করবে আর ছেঁটেই ঘটছে আপনি শাহাবুদ্দিন সে সাহেব প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে আমি আশা করি আপনার এই প্রশ্ন অনেকের মনেই আছে যার যারা এটার উত্তর চাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে সেটাকেও যদি কেউ একটু পর্যালোচনা করে দেখে তাহলে দেখবে যে মূল উদ্দেশ্য এদের শান্তি প্রতিষ্ঠা নয় এদের মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে নিজেদের স্বার্থ উদ্ধার করা দুইজনেরই দাবি দুই পরাশক্তিরই দাবি আমরা আইসিসকে দমন করতে সেখানে গেছি তাহলে এক জোট হয় না কেন ফ্রান্সের প্রেসিডেন্ট হল্যান্ডে এই প্যারিসের এই বর্বরচিত যে আক্রমণ হলো অমানবিক যে আক্রমণ হলো তারপরে ছুটে বেড়াচ্ছেন সারা পৃথিবীতে যে চলো আমরা একসাথে এই সন্ত্রাস নির্মূলের জন্য ঐক্যবদ্ধ হই কোথায় পরাশক্তি তো একমত হলো না তিনি তো বিফল মনোরোধ হয়ে ফেরত আসলেন আর তাকে বলে দেওয়া হলো যে জোট যেটা বাধার ছিল বাধা হয়ে গেছে আমরা আলগা রাশিয়া এবং সিরিয়া আলগা এইভাবে কি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তার মানে হচ্ছে মুখে বলছে এক কথা উদ্দেশ্য ভিন্ন কথা আর দেড় বছর ধরে কি করছিলেন আপনারা মধ্যপ্রাচ্যে যে আপনারা পনেরোটা দেশ নিয়ে গিয়ে বসলেন সেখানে ঘাটি পাতালেন পরিষ্কার বোঝা যাচ্ছে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা যান নাই তারা বলছেন যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এসেছি কিন্তু করছেন ঠিক উল্টো কাজটা অতএব এটা হচ্ছে মৌলিক কারণ এই বিশৃঙ্খলা এবং বিদ্রোহ যা দেখা দিচ্ছে বিভিন্ন অশান্তি যেটা দেখা দিয়েছে সেই অঞ্চলে এর আগের থেকে একই কথাই চলে এসছে যদি আমরা উনিশশো সাতচল্লিশের ঘটনা দেখি সেখানেও আমরা দেখব মধ্যপ্রাচ্যে যে অন্যায় করে একটা অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় সেখানে সারা জীবনের জন্য অশান্তির বীজ বপন করে দেওয়া হয় আর তারপর থেকে সেই অশান্তি চলছে তো চলছে তো চলছে তো চলছে কোনো বিচার তো হলই না বরং এখন আরও অবিচার ঠেসে দেওয়া হচ্ছে তাদের উপর চিন্তা করে দেখেন সে আবুদিন শিখ সাহেব আমি এক মিনিট আর বলে রেখে জাস্ট দর্শকদের জানানোর জন্য রাশিয়া তার বিরুদ্ধে আমেরিকার যে পন্থীরা আছেন তাদের আপত্তি হচ্ছে যে তারা গেছেন আইসিস দমন করতে তাহলে সিরীয় বিদ্রোহী বাহিনীকে কেন দমন করছেন তারা এই বিদ্রোহী বাহিনী কারা আর নুসরা কারা কারা বশার আল্লাহ সাদের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে সিরিয়ার ভেতরে থেকে কারা তাদেরকে মদত দিচ্ছে সবার জানা আছে যে কোনো মিডিয়া খুললে আপনারা জানতে পারবেন এনারা এই পশ্চিমা পুরাশক্তি যারা আমেরিকার ব্লকের সদস্য তাদের মাধ্যমে পালিত লালিত সন্ত্রাসী বাহিনী একটা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে নির্লজ্জভাবে বাণী বাহিনী বানিয়েছ আর বলছো আমি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছি আশ্চর্য যদি ইসলাম নাও মানেন কেউ যিনি ইসলাম বুঝেন না তাকেও আমি একই প্রশ্ন রাখতে চাই এইভাবে একটি দেশের বিরুদ্ধে বিদ্রোহী দল গঠন করে আপনি সেই দেশে কোনো দিন কোনো দিন কোনো দিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন অতএব মুখে যা বলা হচ্ছে সেটা একটা ভিন্ন বিষয় আর আসল উদ্দেশ্য যেটা লালন করা হচ্ছে উদ্দেশ্য যেটা চরিতার্থ করার জন্য তারা সেখানে উপস্থিত হয়েছেন সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় দোয়া করা দরকার দোয়া করা দরকার এই দাজ্জালি ফিতনা ইয়াজুদ মাজুদ দুই সেনাবাহিনী সেখানে একত্র হয়েছে যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে খলিফতুল মাসি আল খামে সয়াদাহুল্লাহ তালা বেনাসরুল আজিজ এত যে পরিশ্রম করছেন দোয়া করছেন চেষ্টা করছেন সেটা সত্ত্বেও বিশ্বযুদ্ধে লেগে যেতে পারে আর এই বিশ্বযুদ্ধ সাধারণ বিশ্বযুদ্ধ হবে না এটা আণবিক বোমা বিস্ফোরণের বিশ্বযুদ্ধ হবে এবং এটা বিভীষিকার একটা অদ্ভুত চিত্র জগতের সামনে কেউ দেখার জন্য থাকবে কেন এটাও আমরা জানি না এবং হজুর এটা বারবার বলেছেন তার বক্তব্যে এবং তার লেখায় এবং তার উপস্থাপনায় চিঠিপত্রে যে এই বিভীষিকা তোমরা কল্পনা করতে পারো না যেটা হিরোসীমা নাগাসিকিতে যা হয়েছিল তার চেয়ে কতগুণ বেশি হবে এবং কত দীর্ঘায়িত হবে আল্লাহ তালা রক্ষা করুন মানব জাতিকে তাদের তারা যেন ফেরত আসে তাদের মানবতা বোধে এবং মনুষ্যত্ব বোধে তা না হলে রক্ষা পাওয়ার উপায় নাই ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে হৃদয়ের অন্তঃস্থল থেকে এই দুয়াই করি যেন আল্লাহ তালা এই বিশ্ববাসীকে শান্তি দান করেন এবং বিশ্ববাসীর যেন সুমতি হয় এবং আল্লাহতালা যেন সকলকে নিরাপদ রাখেন আমাদের কাছে আরও ফোন কল আছে আমরা ফোন কল এখন আমরা ফোন কলে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি জি আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন বলে আপনার প্রশ্নটি বলুন আচ্ছা হ্যালো জি জি হ্যালো হ্যাঁ আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন আর আপনার প্রশ্নটি বলুন আচ্ছা ঠিক আছে

এটা আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্নের উত্তরে আমরা যাব এবং প্রথম প্রশ্ন যেটি আপনারা করেছেন সেটি আমরা মৌলানা রহমান সাহেবের কাছে এর উত্তর আমরা কিন্তু এর আগে আহমদিয়া মুসলিম জামাতের মৌলিক যে দর্শন সেটি কি এবং আহমদিয়া মুসলিম জামাত আসলে কি এ বিষয়ে যদি সংক্ষেপে আমাদেরকে মৌলানা আবদুল আওয়াল খান চৌধুরী সাহেব এ বিষয়ে আমাদেরকে সংক্ষেপে একটু বলে দিতেন ধন্যবাদ ভালো করেছেন আপনি প্রশ্নটা করেছেন কেননা যখনই আমরা ভেতরে ঢুকবো প্রশ্ন জাগবে যে আপনাদের মূল পরিচয় তো আমরা জানতে পারলাম না আপনারা গেছেন সূক্ষ্ম আলোচনার ভেতরে আহমদি জামাত খাটি ইসলামেরই নামান্তর আর নতুন কোনো ধর্ম এটা নয় চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লিবা সাল্লাম যে খাঁটি শিক্ষা নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে তারই পুনর্জীবিত করার কাজ নিয়ে এসেছেন তাকেই পুনর্বাসিত কাজ করার কাজ নিয়ে এসেছিলেন রসুলুল্লাহ সাল্লু আলিবাস্লামের এই অনুসারী তারই ভবিষ্যৎবাণী অনুযায়ী আগত মহামানব হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আলাহিসাল্লাম যুগের ইমাম ইমাম রূপে প্রতিশ্রুত মসি আলাইসালাম হিসেবে আহমদিয়া জামাতের কলেমা ইলাহা ইল্লাল্লাহ ইহ রাসূলুল্লাহ রসুল্লাহ পাঁচবেলার নামাজ কিবলামুখী হয়ে সেভাবে আমরা আদায় করি যেভাবে মুসলমানরা আদায় করে রোজা রমজানের এক মাসের রোজা সেভাবে রাখি যেভাবে সাধারণ মুসলমানরা রাখে যাকাতের নিসাব সেটাই যেটা সাধারণ মুসলমানরা বিশ্বাস করে প্যাতুল মালে জমা দিতে হয় আর সজা শর্ত পূর্ণ হলে আমরা হজ করি সমস্ত বিষয়ে আমরা একমত রাখি মৌলিক ইসলাম নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোনো বিতর্ক নাই অন্যান্য মুসলমানদের সাথে আহমদিয়া জামাতের তারতম্যটা কেবল একটি ভবিষ্যৎবাণীকে কেন্দ্র করে আর সেটি হচ্ছে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেছিলেন শেষ যুগে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং হারানো ইমান ফেরত দেওয়ার উদ্দেশ্যে আমার এক অনুসারী আমার এক শিষ্য ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মাসি হিসাবে আগমন করবেন আমরা বিশ্বাস করি তিনি এসে গেছেন তার পবিত্র নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইসাল্লাম বাকিরা বলছেন আসবেন ঠিকই কিন্তু এখনও আসেননি আমরা বলছি আসার কথা ছিল সত্য নবীর সত্য কথা পূর্ণ হয়েছে এবং তিনি এসে গেছেন এতটুকু হচ্ছে মৌলিক বিষয় যেটা জানার পর নিয়ে আরও আলোচনা এগোতে পারে এখন মৌলায় সাহেবের কাছে জানতে চাচ্ছি যে মামুন সাহেব তারোয়া থেকে তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান যুগের মুসলমানদের মধ্যে কেন এত অধঃপতন এ বিষয়ে কোরআন হাদিসের বিষয়ে আলোকে যদি কিছু বলতেন তো এখন যে বর্তমানে মুসলমানদের মধ্যে এত পার্থক্য মত পার্থক্য এবং বিভেদ তো মতবার্থক্য এবং বিভেদের বিষয়ে যদি আমরা মোহাম্মদ মুসবা সাল্লাহ আলয়াল্লাম আল্লাহ তালার মোহাম্মদ এবং আল্লাহ তালার শিক্ষার দিকে বর্ণিত শিক্ষার দিকে তাকাই তাহলে সহজ সমাধান পাওয়া যাবে সেটা হলো এই যে রসুল করিম সাল্লাহ আসলাম বলেছেন এবং আল্লাহ তালা পবিত্র কোরআনেও বলেছেন যে যখন তের শতা শতাব্দী বা তেরো শতাব্দী পার হয়ে যাবে তখন একটা দুর্যোগের সময় আসবে যেমন সুরা শেজদার ছয় নম্বর আয়াতে শেষদার সেরা শেজদার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে রাজিম ই আমরা আমিনা সামায় ই আল আর্জে সুম্মা ইয়ার ইলাইফ ইয়মিন কানা মিকদারু আলফাসান তাউদ্দুন যে আল্লাহ তিনি হুকুম অর্থাৎ তার শরীয়তকে পৃথিবীতে নাজেল করেন আবার এটা তার দিকে প্রত্যাবর্তিত হয় আর এটা আল্লাহর গণনায় একদিন আর মানুষের গণনায় এটা এক হাজার বৎসর তাহলে বোঝা গেল যে এই শরীয়ত পৃথিবীতে আসার পর এক হাজার বৎসর পরে আবার একটা দুর্যোগ আসবে আবার এই আয়াতে এই আয়াতের সাথেই আমরা আরেকটা জিনিস পাই রসুল করিম সল্ল্লাহ ইসলাম একাধিক জায়গায় এই হাদিস বর্ণিত হয়েছে নেশাই আর অন্যান্য জায়গাতেও সেখানে বলা হয়েছে যে খায়রুল করুনে কার্নি সুমল্লাজিনা ইয়ালউানুহম সুমল্লাজিনা ইউলানহু ইউলানুহ ইয়ালানুহুম সুমল্লাজিনা ইয়াল সুমাই ইয়াজরুল কিব খাইরুল করুনে কার্নি আমার শতাব্দী হল সর্বোত্তম শতাব্দী সুম্মাল্লাজিনা ইয় ইয়ালুন আহুম তারপর তৎসন্নৈত শতাব্দী সেটি উত্তম সুমল্লাজিনা ইয়ালুন ইয়ালুনাহুম তারপর যে তৎসন্নাদ্দ শতাব্দী সেটি উত্তম সুম্মাইসরুল কিজব তারপর মিথ্যার আবির্বাহ তাহলে দেখা গেল যে এখানে তিনশো বছরের নিশ্চয়তা দেয়া হয়েছে যে তিনশো বছরের মধ্যে উম্মতে মুসলিমের মধ্যে তেমন বড় ধরনের কোনো দুর্যোগ আসবে না কিন্তু এরপর দুর্যোগ আসবে সেই দুর্যোগ কি হবে এক হাজার বছর পর্যন্ত চলতে থাকবে অন্ধকার ছেয়ে যাবে আস্তে আস্তে আর তারপরে এই তেরোশো বছর তিনশো বছর প্লাস এক হাজার বছর এই তেরোশো বছর তেরোশো বছর পর ইসলামের মধ্যে সেই দুর্দিন এবং সেই দুর্যোগের দিন আসবে আর এই দুর্যোগ এবং দুর্দিন আসলে কি হবে তখন একজন আল্লাহ তাল্লার পক্ষ থেকে হাজরত মোহাম্মদে মোস্তুফা সাল্লাই ইসলামের একনিষ্ঠ খা খাদেম আসবেন সেই খাদেমকে মানতে হবে সেই খাদেমকে না মানা পর্যন্ত এই দুর্যোগের আমান এসে কাটবে না পরিষ্কারভাবে একাধিক জায়গায় বলা হয়েছে কিন্তু আমি এখানে একটা উদ্ধৃতি শুধু নিয়ে আসছি কোরআন থেকে সেটা হলো সুরা সাফে বলা হয়েছে হুয়াল্লাজি আর সালা রসুল্লাহবিল হুদা উয়াদ্দল হাক্কে লেধের দিন ই কুল্লি ওলা কার হালমুসে কুন যে আল্লাহ সেই সত্তা যিনি তার রসুলকে পাঠান হেদায়ত সত্য ধর্মসহ যেন সমস্ত ধর্মের উপর ইসলামকে বিজয় দান করা যায় তো এই আয়াতের ব্যাখ্যায় শিয়া বলেন সুন্নি বলেন প্রায় সবাই একমত পোষণ করেছে যে এই যে দুর্যোগের সময় এই যে অন্ধকারাচ্ছন্ন সময় এই দুর্যোগ অন্ধ সময় এবং এই বিরোধ এটি যদি শেষ করতে হয় তাহলে হাজরত ইমাম মাহাদি আলাহ ইসলাম যিনি হাজর মোহাম্মদ মুসু আল্লাহ আসলামের একনিষ্ঠ খাদেম তিনি আসলে সে শেষ হবে এটা আমাদের কথা তো না এই কথা উরান মজিদের আয়াত আর এই কথার ব্যাখ্যা শিয়া সুন্নি সবাই করেছেন যে হাজরত ইমাম মাহাদি আলাহ ইসলামের মাধ্যমে সেই দুর্যোগ শেষ হবে ধন্যবাদ আপনার সুন্দরভাবে আপনি হাজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের বিষয়াবলী দিয়ে এই বিষয়টি উপস্থাপন করেছেন আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলামের কাছ থেকে এই দূরত্ব এবং তার যে আধ্যাত্মিক জ্যোতি এই জ্যোতি থেকে কল্যাণ লাভ থেকে বঞ্চিত হওয়ার কারণেই মুসলমানদের মধ্যে আজকে এই অধোপতন এবং ইসলামের যে সঠিক শিক্ষা যেটি রসুল্লা সাল্লাহ ইসলাম নিয়ে এসেছিলেন সেটার উপর আমল না থাকার কারণেই অর্থাৎ ইমান হারিয়ে যাওয়ার কারণেই আজকে মুসলমানদের মধ্যে এই অধোপতন এবং এই বিভক্তি তাদের মাঝে শুরু হয়েছে তো তারুয়া থেকে যিনি প্রশ্ন করেছিলেন তার আরেকটি প্রশ্ন ছিল যে তারুয়াতে নাকি সেখানে একজন বলেছেন যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আলাই ইসলাম যিনি প্রতিশ্রুত মাসি হয়ে এসেছেন তাকে কাফের আখ্যা দিয়েছেন তো এটি কোরআন এবং হাদিস অনুযায়ী এই বিষয়ে তিনি জানতে চান তো এই বিষয়ে যদি সংক্ষেপে আমাদেরকে কিছু বলতেন কোরআন এবং হাদিসে মুসলমানের সংজ্ঞা অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে অতএব যে ব্যক্তি সেই সংজ্ঞার অধীনে নিজেকে সাব্যস্ত করতে পারবে সে মুসলমান তাকে কাফের বলার কোনো জো কারণ নাই রসুলুল্লাহ সাল্লাম আলি সাল্লাম নিজে হাদিস শরীফে দেখতে পাওয়া যায় সংজ্ঞা বলেছেন মুসলমানের সেগুলো দেখে নিলেই বোঝা যাবে যে হজরত মির্জা আবাহ আহম্মদ কাদিনাম মুসলমান কি মুসলমান নন কোথাও এই সংজ্ঞা নাই মোল্লা হজুররা যাকে মুসলমান বলবেন তারা মুসলমান হিসাবে স্বীকৃত হবে আর যাদেরকে তারা অমুসলমান ঘোষণা করবেন তাদেরকে আল্লাহ এবং তার রসুল অমুসলমান হিসাবে গ্রহণ করে নেবেন কোথাও এরকম কথা নাই আমরা আল্লাহ ধর্ম মানি আমরা রসুল্ল সাল আলেবাস্লামের আনি আনীত সর্বশেষ এবং সম্পূর্ণ শরীয়ত ইসলাম মানি কিন্তু আমরা বর্তমান বেশিরভাগ বিকৃত মোল্লাতন্ত্রের যে অনুসারীরা তাদের কোনো সংজ্ঞার অধীনে ইসলামকে সংজ্ঞায়িত করতে রাজি নই কোরআন শরীফে কি বলা হয় আজব ইল্লাহ মিনা শেতানুর রাজিম বলা মান আসলামা বজাহুল ইহেব মহ ফালাহু আজরুহ ইন্দারাবি বালাহুন আলহিমালাহমিয়ান যে ব্যক্তি আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে আল্লাহর ইচ্ছা এবং আদেশের সামনে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর শিক্ষা অনুযায়ী সৎকর্ম সাধন করে এমন ব্যক্তির পুরস্কার আল্লাহর কাছে নির্ধারিত এবং তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুঃখ নাই তাহলে আল্লাহ যা সিদ্ধান্ত দেন আল্লাহ যা শিক্ষা দেন সেটাকে বরণ করে নেওয়া মাথা পেতে গ্রহণ করার নাম ইসলাম এখন যুগের ইমাম এসেছেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন আসবেন কোরআন শরীফে ইঙ্গিত দেওয়া আছে স্পষ্ট আসবেন আর আমরা হ্যাকরি করব হটকারিতা দেখাবো আর নিজেদেরকে বলবো যে আমরা সরকারি মুসলমান আমাদের কাছে সরকারের সার্টিফিকেট আছে আর অতএব তোমরা আমাদের কথা অনুযায়ী কাফের এইটা তো এটা ছেলে খেলা নয় তো ধর্ম ছেলে খেলার নাম নয় হাদিস শরীফে কি আছে বুখারি শরীফের হাদিস ফজলু ইসতেক বালিল কিবলা কিতাব অধ্যায় যে হাদি শরীফে আছে মনসাল্লাহ সলাতনা ওস্তকবাল কেবলাতানা ও আকালা লাহু মুসলিমুল্লজিহু জিম্মতুল্লাহ ও জিম্মত রসুলহি ফলাতুখ ফেরুল্লাহ হাফি জিম্মহি যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে আমাদের পেছনে নামাজ পড়ার কথা বলেন নাই মনসাল্লা সোলাতানা আমরা যেভাবে নামাজ পড়া শিখিয়ে গেলাম হজরত মোহাম্মদ সাল্লি স্লাম বললেন সেভাবে যে নামাজ পড়ে ওয়াস্তাকবালা কিবলা এবং আমাদের কিবলা মুখী হয়ে নামাজ পড়ে ও আকালা জাবি হাতানা আমাদের জবাই করা মাংস খায় সে এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং তার রসুল নিয়েছেন ফাজ আলিক আল মুসলিমুল্লা জিল্লাহু জিম্মতুল্লাহ বা এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং রসুল নিয়েছেন অতএব তোমরা সাবধান আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করোনা বুখারী শরীফের হাদিস এই যে তিনটা শর্ত দিয়েছেন এই তিনটা শর্ত হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইস্লামের উপরে বর্তায় তার অনুসারীদের উপরে বর্তায় কার জো আছে কার ক্ষমতা আছে তাদেরকে কাফের বলার অতএব সংক্ষেপে এতটুক বলে রাখি বাহাত্তর ফেরকা কাফের বলে রেখেছে বাহাত্তর ফেরকার আলেম ওলামারা জামাতকে কাফের বলে রেখেছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আলাই সালাতবা সালামকে কাফের বলে রেখেছে কিছু যায় আসে না হজরত মোহাম্মদ সাল্ল্লাবা বলেছেন বাহাত্তর বেঠিক হবে একটি সঠিক হবে শেষ যুগে কিতাবুল ইমান তিরবেন্দ্র শরীফে দেখেন বাহাত্তর বেঠিক হবে এবং আগুনের পথের পথিক হবে আর একটি হবে সঠিক অতএব সমস্ত জগতের ওলামাও যদি বাহাত্তর দল সম্মিলিত হয়ে আহমদীদেরকে কাফের বলে থাকেন এতে আহমদীদের সত্যতা প্রমাণ হয় মির্জা গোলাম মহম্মদ কাদিনী আলিয়া সত্যতা প্রমাণ হয় তাদের মিথ্যা হওয়া সাব্যস্ত হয় অতএব ভাই একটি বাজ নয় দুটি বাজ নয় সারা পৃথিবীর আলেমরাও যদি আমাদেরকে কাফের বলে ঘোষণা দিয়ে থাকে কিছু যায় আসে না আমরা আল্লাহ এবং রসুলের খাতায় মুসলমান বলে মুসলমান ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং আশা করি মামুন সাহেব আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো এই এই অংশে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই যে রসুল্লা সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী বাণী অনুযায়ী যখন মুসলমানদের অধপতন হবে সততা বিভক্ত হবে এবং সর্বত্র নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দেখা যাবে তখন রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভবিষ্যৎ বাণী অনুযায়ী শের যুগে ইমাম মাহদি এবং প্রতিশ্রুত মসি আসার কথা এবং আল্লাহ তাল্লাহর ফজলে সেই প্রতিশ্রুত মাসি এবং মাহদি আবির্ভূত হয়েছেন মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাই ইসলাম আঠারোশো উননব্বই সনে এই আহমদিয়া মুসলিম জামাত এটি প্রতিষ্ঠা করেছেন এই জামাতের ভিত্তি রেখেছেন প্রতিষ্ঠিত হয়েছে এই জামাত তো আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে এই ধরনের আরও অনেকের মনে বিভিন্ন প্রশ্ন রয়েছে এবং আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস সম্পর্কে অনেকের ভুল ধারণাও রয়েছে তাই আমাদের আমার মনে হয় যে আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা যিনি আমাদের জামাত প্রতিষ্ঠা করেছেন তিনি এই জামাতকে কী শিক্ষা দিয়ে গেছেন এবং তার বিশ্বাসটা কী ছিল সেই বিশ্বাসটা যদি আমরা জেনে নিই তাহলে মোল্লা মৌলভীরা কি বলল সেটা না জেনে আমাদের ধর্মবিশ্বাসটা আমরা কি পালন করি আমরা কি বিশ্বাস করি সেটা জেনে নিলে আমাদের মনে হয় সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হবে আমি অনুরোধ করব যে কন্ট্রোল প্যানেলকে যে এই আমাদের ধর্মবিশ্বাস মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলা ইসলাম তার অনুসারীদেরকে কী বলে গিয়েছেন সেটি যদি দর্শকদের উদ্দেশ্যে দেখিয়ে দেন দেন আমাদের ধর্মবিশ্বাস নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জাগুল্লাহ আহমেদ আলহিসাল্লাম বলেন আমরা ইমান রাখি খোদা তা আলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহি সাল্লাম আল্লাহ রসুল এবং খাতামুল আম্বিয়া আমরা ইমান রাখি ফিরিস্তা, হাশর জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ইমান রাখি কোরআন শরীফে আল্লাহ তালা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাহ আলহ্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য আমরা এও ইমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইহ মোহাম্মদ রসুল্লাহ এর প্রতি ইমান রাখে এবং এই ইমান নিয়ে মৃত্যুবরণ করে কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলহিমসাল্লাম এবং কিতাবের প্রতি ইমান আনবে নামাজ রোজা হজ ও জাকাত এবং এছাড়া খোদা তালা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্যকরণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে মোট কথা যে সমস্ত বিষয়ে আকিদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকোয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রা করে কেমতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম আলাল অর্থাৎ সাবধান নিশ্চয়ই মিথ্যা বাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তালার পৃষ্ঠা ছিয়াশি সাতাশি অতএব শুধু দর্শক বিন্দু আমাদের পক্ষ থেকে মির্জা গুলাম আহমেদ কাদেনী আলাই ইসলাম আহমদীয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হিসেবে আমাদের জন্য যে নীতি এবং যে শিক্ষা রেখে গেছেন আমরা আপনাদের উদ্দেশ্যে সেটি স্পষ্টভাবে তুলে ধরলাম এরপর আমার মনে হয় কারো এ বিষয়ে দ্বিমত থাকার বিষয়ে আসে না অতএব এখন আপনাদের বিচার করার বিষয়ে যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ ইসলাম এবং পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন নাকি অন্য কোনো পথ অবলম্বন করবেন এখন আমরা ফোন কলে যাব আমাদের লাইনে আছেন আসসালামু আলাইকুম আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো আসসালামু আলাইকুম জি আপনি আপনার নামটি বলুন আর কোথা থেকে বলছেন বলে আপনার প্রশ্নটি বলুন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রফিকুল ইসলাম রিপন উত্তর আহমদীপাড়া জি আপনার প্রশ্নটি বলুন আমার প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো চোদ্দ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ কখন নাগাদ হবে এবং বলে সারা পৃথিবী যে বিশ মৃত্যুকে আমি আছেন তাদের কি অবস্থা হবে তারা কি ভাবে থাকবে আল্লাহ তালা তাদেরকে কি হেফাজত করবে তার কি অবস্থা হবে যদি ভালো করে বলতেন তাইলে একটু নিশ্চিত হইতাম আচ্ছা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি মলানা আব্দুল আবল খান চৌধুরী সাহেবের কাছে যাচ্ছি যে প্রথম বিশ্বযুদ্ধ আপনি মনে প্রশ্নটি শুনেছেন তো আপনি এই বিষয়ে যদি একটু রহমন থেকে রিপন সাহেবের যে প্রশ্ন এসছে সেটার মধ্যে তারিখের একটু সংশোধন প্রয়োজন উনিশশো থেকে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল উনিশশো পর্যন্ত চলেছিল আর উনিশশো সালে আরম্ভ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল পঁয়তাল্লিশে গিয়ে আর তার প্রশ্ন হচ্ছে এখন বলতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কবে হচ্ছে আমরা দুভাবে এটার উত্তর দিতে পারি প্রথম উত্তর হচ্ছে খলিফাতুল মাসি আল খামে সৈয়দাকুল্লাহ তালা বেনসরীল আজিজকে দেড় বছর আগে চিলড্রেন্স ক্লাসে ওয়াকিফিনে নওদের ক্লাসে প্রশ্ন করা হয়েছিল লন্ডনেই বেতুল মসজিদে বেতুল ফাজালের হল হলে হলের নাম মাহমুদ হল সেখানে প্রশ্ন করা হয়েছিল যে হজুর তৃতীয় বিশ্বযুদ্ধ কখন আরম্ভ হবে তিনি বললেন যে অলরেডি তারা সিরিয়া এবং ইরাকে নেমে গেছে পনেরোটা দেশ তো আন্তর্জাতিক সেনাবাহিনী বলে আন্তর্জাতিক সেনাবাহিনী অলরেডি নেমে গেছে শুধু এটার যে বিভৎসতম রূপ প্রকাশিত হতে যাচ্ছে সেটার জন্য দোয়া করো আল্লাহ তালা যেন সেখান থেকে আমাদেরকে রক্ষা করেন তা নাহলে যুদ্ধ কিন্তু আরম্ভ হয়ে গেছে আমরা টের পাচ্ছি বা পাচ্ছি না সেটা জানি না কিন্তু যারা বিদগ্ধ যারা পণ্ডিত যারা গভীর দৃষ্টিভঙ্গি রাখেন তারা পুরোপুরিভাবে জানেন যে এটা বিশ্বযুদ্ধের পুরো মহারা চলছে এই মুহূর্তে শুধুমাত্র যে কোনো মুহূর্তে এটা ফ্লেয়ার আপ হতে পারে দ্বিতীয় উত্তরটা হচ্ছে দোয়া করা দরকার রিপন সাহেব এবং সবাইকে যে আল্লাহ আল্লাহতালা আমাদের জীবদ্দশায় যেন সেই বিভৎসতম রূপ না দেখান বিশ্বযুদ্ধের কেননা এটা সহ্য করার মতো ক্ষমতা মানব জাতির আছে কিনা এটা নিয়ে আমাদের সংশয় মানব জাতির যে অস্তিত্ব সেটা বিপন্ন এই মুহূর্তে আশ্রয়ের জন্য হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের খুদার আশ্রয় নিতে হবে একমাত্র তিনিই রক্ষা করতে পারেন মানব জাতিকে অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে রক্ষা পাবার উপায় হচ্ছে সেই শিক্ষা যা হাজারত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসলাম জগৎবাসীর জন্য নিয়ে এসেছেন সুরা তোহাতে সুরা তোহাতে একটি ভবিষ্যৎ বাণী আছে আর সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি তালা বলছেন আউজবিল্লাহ মিনা শ শেয়াতান রজিম ইয়াসালুন খা আনিল জিবাল কুল ইয়ান সেফোহারাব্বী নাসফা ও ইয়াজারওহা কান সাফসাফা লা তরাফিহা আমতম ওয়ালা এভাজা আমি এভাবে শুরু করলাম এই এই কোরআন শরীফের এই কথার মধ্যে জিবাল মানে হচ্ছে পাহাড় সমান পরাশক্তিগুলো সম্পর্কে লোকেরা তোমাকে জিজ্ঞেস করে উত্তরে বলো আল্লাহতালা এগুলোকে নিঃশেষ করে দিবেন এবং এগুলোকে সমান ভূমিতে সমতল ভূমিতে পরিণত করবেন এবং তার এদের মাঝে কোনো অহংকারের উচ্চতা দেখবে না এর মাঝে কোনো বক্রতা তোমরা লক্ষ্য করতে পারবে না অতএব যারা অন্যায় অত্যাচার করে নিজেদের শক্তি বৃদ্ধি করার লোভ লালসায় মত্ত হয়ে জীবন কাটাচ্ছে পাগল হয়ে আছে তাদের জন্য ভবিষ্যৎবাণী তোমাদের ধ্বংস অবধারিত অতএব যদি নিজেদের রক্ষা করতে চাও যদি কবরে যাওয়ার আগে স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চাও সমর্পণের শিক্ষা গ্রহণ করো এবং নিজেদের জীবন সার্থক করো মানব জাতিকে উন্নতির পথে নিয়ে যাও কিন্তু যদি না মানো তাহলে অবধারিত আছে তোমাদেরকে আল্লাহতালা মিশিয়ে দিবেন মিলিয়ে দিবেন হার একেবারে ধ্বংস করে দিবেন। তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে যিনি আহ্বানকারী এসেছেন তার ডাকে সারা দিতে বাধ্য হবে অহংকার সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হওয়ার পর অতএব তালার তাকদির জারি হবার আগে নিজেদের সংশোধন আবশ্যক আল্লাহ তালা আমাদেরকে প্রচারের সৌভাগ্য দিন বোঝানোর সৌভাগ্য দিন নিজেদের মাঝে ইসলামের সম্পূর্ণ শিক্ষা আয়ত্ত করে রপ্ত করে বাস্তবায়ন করে আল্লাহর দৃষ্টিতে মুসলমান হবার সৌভাগ্য দান করুন আমরা আরেকটি ফোন কল নিচ্ছি কুষ্টিয়া থেকে জাহাঙ্গীর আলম সাহেব ফোন করেছেন জাহাঙ্গীর আলম সাহেব আসসালামু আলাইকুম আপনি শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনি কি শুনতে পাচ্ছেন

কিন্তু ইমাম মাহদি আল্লাহ ইসলাম যাকে আপনারা বলছেন যে এসে গেছেন তিনি যে সত্য এই বিষয়ের বিষয়ে যদি আপনি কিছু বলতেন মনানাবসির রহমান শেখ ভাই আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ অনেক বড় বাধাই তো আপনি ডিঙ্গিয়ে ফেলেছেন অতিক্রম করে ফেলেছেন কেননা সবচেয়ে বড় বাধাই হয় ঈসা আল্লাহ ইসলামের মৃত্যুকে নিয়েই কারণ ঈসা আল্লাহ ইসলাম যদি মারা গিয়ে থাকেন তো নিশ্চয়ই তার জায়গায় যিনি আসবেন তো তার সত্যতা প্রমাণ করা তেমন কোনো বিষয় না তো অনেক জায়গায় অনেক আয়াত আছে আমি আজকের এই অনুষ্ঠানে একটা এমন আয়াত আনতে যাচ্ছি বা এমন কয়েকটা আয়াত আনতে যাচ্ছি যে আয়াতগুলি আল্লাহতলা সত্যায়ন করছেন একজন আল্লাহ আল্লাহতালা পবিত্র আল হাক্কায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে যিনি আলাতালার পক্ষ থেকে আসবেন তার সত্য তার কী প্রমাণ হবে সেই কথা তিনি বলছেন সেখানে তিনি বলছেন যে আউজুবুল্লাহমিনের সৈত রাজিম ওয়ালাউ তাকাওয়াল আলাই না বাজ আল আকাবিল লা আখাজ না বিলহু লা আখাজ না মিনহু বিল ইয়ামিন সুমা আ কাতা আনা মিনুল বাতিন ফামা মিনকু মিন আহাদিন আনহাজিন যে যদি এই রসুল অর্থাৎ মোহাম্মদে আরাবি সাল্লি আলাইসাল্লাম তিনি যদি কোনো কিছু মিথ্যা বানিয়ে আমাদের প্রতি আরোপ করতেন তাহলে লা আখাজ না মিনহু বিল তাহলে আমরা তাকে ডান হাতে ধৃত করতাম ধরতাম সুমাল আ কাতা না মিনুল বাতিন তারপর আমরা তার জীবন সেরা কাটাতে কেটে দিতাম ফামা মিন আহাদিন আনু হাজিন তোমাদের মধ্যে থেকে কেউ নেই যে আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারত অর্থাৎ মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য হজরত মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম মিথ্যাবাদী ছিলেন না আল্লাহ তালার পক্ষ থেকে সত্য প্রত্যাদিষ্ট ছিলেন বিধায় তিনি তেইশ বছর সুদীর্ঘ জীবন পেয়েছেন তাহলে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি তেইশ বছরের জীবন পাবে তাহলে সে সত্যবাদী হিসাবে আখ্যায়িত হবে কেননা রসুল করিম সাল্লাহ আসলামকে যেহেতু আল্লাহ তালা মাপকাঠি হিসাবে রেখেছেন আর সেই মাপকাঠির আলোকে যে ব্যক্তি রসুল করিম সাল্লাহ আলয়াল্লামের ন্যায় তেইশ বছর আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যাদিষ্ট বা আল্লাহ তালার পক্ষ থেকে এলহাম পাওয়ার পর সময় পায় সে অবশ্যই সত্যবাদী হবে তো হজরত মোহাম্মদ মুসবা সাল্লাহ আলি সাল্লাম যেমন তেইশ বছর পেয়েছেন তদ্রুপভাবে এই যুগে যিনি প্রতিশ্রুত মাসি বা প্রতিশ্রুত ইমাম মাদি হওয়ার দাবি করেছেন হজরত রসুলি করিম সাল্লা আল্লাহ ইসলামের একনিষ্ঠ খাদেম শিষ্য তিনি আঠারোশো বিরাশি সনে আল্লাহ তালা থেকে প্রত্যাদিষ্ট হওয়ার সংবাদ পান এবং উনিশশো আট সনে তার মৃত্যু হয় তো সেই দৃষ্টিকোণ থেকে তিনি প্রায় ২৬ বছর বয়স ছাব্বিশ বছর বয়স তিনি পান তাহলে দেখা যাচ্ছে যে যে মাপকাঠি হজরত মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আল্লাহ জন্য আল্লাহ তালা নির্ধারণ করেছেন সেই মাপকাঠি অনুযায়ী এ যুগে তার অর্থাৎ হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাই ইসলামের চাকর হজরত মোহাম্মদ মুস্তুবা সাল্লাই ইসলামের একনিষ্ঠ খাদেম তিনিও সেই বয়স পেয়েছেন আর এই পরিপ্রেক্ষিতে আল্লাহতালা এটি একটা সার্টিফিকেট দিচ্ছেন যে এ সত্যবাদী এখন অনেকে কথা বলে যে আসলে এদের পিছনে তো অনেক শক্তি আছে এদেরকে খ্রিস্টানরা সাহায্য করে এদেরকে হিন্দুরা সাহায্য করে এই করে সেই করে বিভিন্ন রকমের প্রশ্ন এক এক জায়গায় এক এক রকমে যেখানে যেটা খায় আর কি তো তাদেরই কথা আমি জানাতে চাচ্ছি যে এটা এমন খেলার বিষয় না পবিত্র পবিত্রগণায় সুস্পষ্টভাবে বলা হয়েছে ফামা মিনকুম মিন আহাদিন আনুহাজিন যে যদি আমি আমি না পাঠিয়ে থাকি আর সে মিথ্যা দাবি করে থাকে তার তার পিছনে যত বড় শক্তি যত যত বড় শক্তি হোক না কেন তাকে বাঁচাতে পারবে না তোমাদের মধ্যে কোনো একজন নাই যে আমার হাত থেকে তাকে রক্ষা করতে পারে তাহলে আল্লাহ তালা আমরা আমরা তো আল্লাহ তালাকে সর্বশক্তিমান মনে করি আর আল্লাহ তালা সর্বশক্তিমান বিধায় তিনি হজরত মোহাম্মদ মুসিমা সাল্লাই ইসলামের খাদেমকে সেবককে মির্জা প্রতিষ্ঠিত ইমাম ইমামি মুসি মাহাদিকে তিনি সত্য বলে সাব্যস্ত করেছেন আর বাকি যারা রয়েছে যারা এই কথা বলে যে তার সাহায্য করা হচ্ছে তাকে সহযোগিতা করা হচ্ছে এই জন্য তিনি দীর্ঘজীবন পেয়েছেন তো এটা তাদের ব্যাপার তার আল্লাহ তালার সাথে লড়াই করুক ধন্যবাদ আপনাকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য যে মির্জা ওলাম আহমদ কাদিন আল ইসলাম যাকে আমরা ইমাম মাহিদি হিসাবে মেনেছি তিনি যে সত্য ছিলেন এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হল আমাদের এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমরা প্রায় এক ঘন্টার মতো আমরা পেরিয়ে এসেছি এইখানে আমরা ছোট্ট একটা বিষয় জানতে চাইবো মৌলানা আওয়াল খান চৌধুরী সাহেবের কাছে যে নাহমদিরা যখন জিজ্ঞেস করে একজন প্রশ্ন পাঠিয়েছেন যে নাহ মোদীদের সাথে যখন কথা বলা হয় তখন তারা বলে যে আপনারা মির্জা গুলাম আহমদকে আদিয়ানীকে শেষ নবী মানেন তো এই বিষয়টা যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলে দিতেন শেষ নবী উপাধি হজরত মোহাম্মদ সাল আলু শেষ শেষ বাহক নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাবু আসাল্লাম আধ্যাত্মিকতার শেষ মার্গ অর্জনকারী হজরত মোহাম্মদ সাল্লুয়া এবং চূড়ান্ত শিক্ষা প্রদানকারী এবং ধর্ম বিষয়ে যাবতীয় সিদ্ধান্তের শেষ ব্যক্তি এবং অথরিটি হিসাবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে আমরা মানি চূড়ান্ত নবী হিসাবে শেষ নবী শেষ শরিয়ত বহন বহন করার ক্ষেত্রে তিনি শেষ নবী এবং আধ্যাত্মিকতার শেষ সীমানায় উপনীত হওয়ার ক্ষেত্রে তিনি শেষ নবী অতএব এই উপাধি হজরত মোহাম্মদ সাল্লু আলীবাসাল্লাম ছাড়া আর কারও নয় হজরত মির্জা গোলাম আহমদ কাদিন আল্লাহ সাল্লামকে কখনও আমরা শেষ নবী বলে বিশ্বাস করি না ধন্যবাদ আপনাকে এই বিষয়টি বলার জন্য এখন আমরা মৌলানা বসির রহমান সাহেবের কাছে যাব যে আমরা বিশ্ব শান্তি নিয়ে আমরা কথা বলছিলাম আর পবিত্র কোরআনের আমরা বিভিন্ন বিষয়ে আমরা শুনেছি আর রসুল্লা সাল্লাহ উল্লাহ সাল্লামের শিক্ষাও আমরা জেনেছি আদর্শ জেনেছি তো এই যুগে মুসলমানরা বা এই যে সহিংসতা আমরা দেখছি বিশ্বব্যাপী সারা বিশ্ব জুড়ে এর কারণটা কী আমরা কোরআন শরীফের শান্তিপূর্ণ শিক্ষা শুনলাম রসুল্লাহ সাল্লাহ ইসলামের জ্বলন্ত আদর্শ রয়েছে সেটাও আমরা শুনলাম তো মুসলমানদের মাঝে যে এই যে একটা সহিংস ভাব বা একটা গোষ্ঠী নির্দিষ্ট একটা গোষ্ঠী যে এই সহিংসতা করে যাচ্ছে এর কারণটা কী এটা যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন তাহলে আমরা উপকৃত হতাম এটা সংক্ষেপে বলার মতো কিছু না এটার জন্য আমার একটু সময় দরকার আমি যদি অনেক সংক্ষেপও করতে চাই তারপর কিছু সময় দরকার তো আমি তো এটা দুইটা আঙ্গে গিয়ে দেখি আমি আধ্যাত্মিক ব্যক্তি হিসাবে বা আধ্যাত্মিক চর্চা করি ছাত্র সেই হিসাবে আমি একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখি আর আরেকটা যেটা জাগতিক দৃষ্টিকোণ সে জাগতিক দৃষ্টিকোণ থেকে একটা অ্যানালাইসিস রয়েছে তো সর্বপ্রথম আমি বলবো যে আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে যদি আমি আলোচনা করি তাহলে বলতে হবে এই শব্দে যে পচন ধরেছে সমাজে আমাদের এই সমাজে বা আমাদের এই হজত প্রতিশ্রুতি মাদিকে না মানার কারণে যে পচনটা ছিল সেই পচনটা এই উম্মতের মধ্যে বা এই মুসলমানদের মধ্যে ধরেছে আর এই জন্য এটা হয়েছে কেননা আল্লাহ রসুল এবং আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলেছেন আল্লাহ তালা কী বলেছেন লাকাত জাল্লাক আবলাম আকসরুল আওয়ালিন লাকাত বাসনা ফিহিম মুজারিন যে যখনই আগে পূর্বে অধিকাংশ লোক পথভ্রষ্ট হয়েছে তখন আলাতালা সংশোধনের জন্য ব্যবস্থা করেছেন আর এটা আল্লাহ তালা চিরাচরিত নিয়ম হ্যাঁ ওলাকাত জাল্লাহ কাবলাহম আকসারুল আউ্লিন ওলাকাত আরসাল্লা ফিহিম মনজারিন সুরা সাফাতের আয়াত বাহাত্তর এবং তেহাত্তর তো সেখানে স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তালা যে নিশ্চিত যখনই অধিকাংশ লোক পথ হয়েছে তখন আল্লাহ তালা তাদের মধ্যে তার প্রত্যাদিষ্ট ব্যক্তিকে পাঠিয়েছেন আর এই অবস্থাই উম্মতের মধ্যে হয়েছে আপনি দেখেন হাজর মোহাম্মদ মুসু সাল্লাহ ইসলাম যেভাবে বলেছে ইয়াতি নাসি না জামানুল আব কামিন আল ইসলাম ইল্লা ইসমুহ ওলাইয়া আব কালামিনাল কুরান ইল্লা রাসমুহু মাসাজেদ উমা আমরে তো নোয়াহিয়া খারাপও হুদা অতি সংখ্যকই যদি বলি আর অনেক উদাহরণ দেওয়া যেতে পারে কে একটা সময় আসবে যখন কেবল ইসলাম নামে মাতে থাকবে আপ এখন দেখেন যে কাজগুলা সন্ত্রাসীরা করছে সহিংস যে কাজগুলা ঘটাচ্ছে এগুলো কোনোটা কি ইসলাম ইসলাম সম্মত মোহাম্মদে ইসলামের কয়েকটি জীবনের এক দুইটা ঝলক এখানে আমি রেখেছিলাম কোন একটা ঝলকের সাথে তাদের এই আমলগুলি মিলে আপনি বলেন এমন কোনো কাজ যা তারা করছে এটা রসুল করিম সাল্লা আল্লাহ ইসলামের আমরা বলতে পারি কখনো না তো এই যে পচনটা ধরেছে এই পচনটা সারানোর জন্য একমাত্র উপায় হলো যে আল্লাহ প্রত্যাদিষ্ট ব্যক্তিকে মানতে হবে আল্লাহর প্রত্যাদিষ্ট ব্যক্তি এই যুগে হাজরত ইমাম মাদি আলাহ ইসলাম এবং এই কথাটা আমরা বলি না এই কথাটা পবিত্র কোরআন বলে আর এই কথাটা পবিত্র কোরআনের সমর্থনে আমি একটু আগেই আলোচনা করেছি যে সুরা সফের আয়াত সেখানে যে বলা হয়েছে হুদা হুয়ালিয়রসাল রসুল্লাহদিনাকি হুজির আল্লা কুল্লি আল্লাহ করাহাল মুসিক শিয়া সুনি যায় সবাই একমত যে ইমাম মাদি আল্লাহলাম আসলে এই দুর্দিন গুজবে এই দুর্দিন গোছানোর জন্য একমাত্র উপায় হলো ইমাম মাদ এছাড়া কোনো এছাড়া আর কোনো উপায় নাই ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে এই বিষয়টি গোছানোর জন্য দেখতে দেখতে দর্শক আমরা একটি ঘন্টা আমরা অতিক্রান্ত করে ফেলেছি এবং খুবই প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান চলেছে দর্শক আমাদের বিরতির সময়ে হয়ে যাচ্ছে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা বিরতি থেকে ফিরে আবার আপনাদের সাথে সংযুক্ত হবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত হে খ দায়ামাই ৰহ মানো ৰম হে বিৰা মহান হে অন হে খুদা দয়া মা অন্ধকারী তুমি ধ্রুব তুমি সুন্দর মঙ্গল তুমি সুন্দর মঙ্গল মাহামহী হে He Khuda Dayamayi Rahmanur Rahim He Birat He Mohan He Anantu He Khuda Dayamayi Rahmanur আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতহ বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সত্যের সন্ধানে এই অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা ফোন কলে আমরা চলে যাব এখন আমাদের যে ফোন লাইনে যিনি রয়েছেন তাকে আমরা সেই সুযোগটি দিব এবং আমরা দেখছি হ্যালো আসসালামু আলাইকুম মনে হয় লাইনটি কেটে গেছে তো এখানে একটি বিষয় রয়েছে যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে বিশ্বব্যাপী যে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে সেখানে একটি বিষয় সামনে আসে যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়ায় যে অবস্থা বিরাজ করছে এ সম্পর্কে কোনো ভবিষ্যৎবাণী আছে কি না বা এ থেকে উত্তরণের কোনো পন্থা বা উপায় বাতলে দেওয়া আছে কি না অদ্ভুত কথা চোদ্দশো বছর আগে বিশ্বনবী মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিবাসাল্লাম সিরিয়ার নাম নিয়েছেন ইরাকের নাম নিয়ে বলেছেন দাজ্জালের ফিতনা সম্পূর্ণভাবে বিকশিত হবে বা তোমাদের সামনে প্রতিভাত হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী মহাসড়কে দ্য মিডল ইস্ট ক্রাইসিস একেবারে শব্দটা বলছি ইন্নাহু খার জুন খাল্লাতাম বেন আশামে বলে রাক মুসলিম শরীফ কিতাবুল ফিতনের হাদিস হজরত নাবাস বিন সামান রজি আল্লাহ আনহ বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম সাবধান করেছেন মানব জাতিকে দাজ্জালকে চিনে নাও আগে ভাগে এবং মেনে নাও আমার পক্ষ থেকে যে যুগের ইমামকে পাঠানো হয়েছে তাকে তা না হলে তোমরা কিন্তু দাজ্জালের বিভৎসতম রূপ প্রকাশিত হতে দেখবে ইরাক এবং সিরিয়ার মহাসড়কে ক্রাইসিসের সময় সে মাথা চাড়া দিবে এবং তখন তোমরা বুঝবে আমি তোমাদের সত্যনবী হিসাবে কি কথা বলে গেছিলাম আবার বলছি মুসলিম শরীফ কেতাবুল ফেতন হযরত নওয়াজ বিন সামান রাজি আল্লাহানহ বর্ণিত হাদিস দীর্ঘ হাদিস এবং সেই হাদিসের মাঝে স্পষ্টভাবে সিরিয়া এবং ইরাকের নাম নিয়ে রসুলুল্লাহ সাল্লাম বলেছেন এইখানে দাজ্জাল জাল প্রতিভাত হবে তোমাদের সামনে আজ থেকে একশো পঁচিশ বছর আগে হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিনী আলা সাল্লা সালাম এসে জামাত প্রতিষ্ঠা করেছেন আল্লাহর আদেশে লোকেরা বলেছে মানি না মানব না কেন মানি না মানবো না দাজ্জাল আসে নাই দাজ্জাল আসে নাই তিনি দেখেছেন এই পশ্চিমা খ্রিস্টান পরাশক্তি এরা হচ্ছে দাজ্জাল তারা বলেন না মানি না মানো না মানবো না ইয়াজুদ মাজুদ চিনি নাই ইয়াজুদ মাজুদ হচ্ছে দাজ্জালের সামরিক বাহিনীর নাম একটা দাজ্জালের পরিচয় হচ্ছে ধর্মীয় আঙ্গিকে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে সবচেয়ে বড় ধোকাবাজ তিন খোদাকে এক খোদা এক খোদাকে তিন খোদা বানিয়ে বিক্রি করে মানুষকে পথভ্রষ্ট করে আর তার আরেকটা বিভৎস রূপ আছে দু বাহুতে সে বিভক্ত একটা ইস্টার্ন ব্লক একটা ওয়েস্টার্ন ব্লক একটা কমিউনিস্ট রেজিম আরেকটা হচ্ছে ক্যাপিটালিস্ট রেজিম তার ডানপন্থী অনুসারী আছে তার বামপন্থী অনুসারী আছে সেটার রূপ প্রকাশিত হবে হযরত মোহাম্মদ সাল্লাম সেই হাদিসেই বলেছেন মিন কুল্লে হাদা বিয়ান সেলুন এই অবলীলায় নেমে আসবে সমস্ত বাধা বিপত্তির ডিঙিয়ে উপর থেকে নিচে নামবে কোনো বাধা বাধাই না তাদের জন্য একই সাথে আমেরিকার যৌথ বাহিনী একই সাথে রাশিয়ার বাহিনী এই মুহূর্তে ল্যান্ড করেছে সিরিয়া এবং ইরাকে তারপরেও আমরা বুঝতে পারছি না দাজ্জালকে জালকে এবং ইয়াজুজ মাজুজকে একশো পঁচিশ বছর ধরে আমরা বলছি দাজ্জাল এসে গেছে অতএব দাজ্জালকে বধ করার অর্থ হচ্ছে তাদের তৃত্ববাদকে খণ্ডন করা তাদের খোদার পুত্র ঈশ্বর পুত্র ঈশ্বর নাওজব ইল্লাম জালিক ইসাইবনে মারিয়ামকে মৃত সাব্যস্ত করে হজরত মসি এমাউ দিমা মাহাদী আলা সাল্লাতেসালাম মির্জা গুলাম আহমদ কাদিল আল্লাহ দাজ্জালকে বধ করে গেছেন এবং শান্তি সৌহার্দের বার্তা শুনিয়ে গেছেন সমর্পণের শিক্ষা দিয়ে গেছেন যুক্তি ভালোবাসা প্রেম দলিল নিদর্শন দেখিয়ে গেছেন এবং বলেছেন এটা হচ্ছে অস্ত্র ইসলাম ছড়ানোর ধর্ম পালন করার লালন করার আর আমরা গেছি উল্টো পথে আর এখন যখন প্রকাশিত হয়েছে তখন বলছি যাব কোথায় কার কাছে যাব কোথায় শান্তি পাবো কোথাও সমর্পণের বাণী কোথায় আশ্রয় এখনও সময় আছে ভাই সাহেবরা আসেন এবং শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেন এবং নিজেদের মধ্যে আমূল পরিবর্তন সাধন করেন যুগ খালিফা হাজরাত মির্জা মসরুর আহমদ আয়াদহুল্লাহ তালা বেন্লাজিজের আকুতিটা উপলব্ধি করেন আমাদের কোনো জাগতিক স্বার্থে আমরা এই আহ্বান জানাচ্ছি না মানুষকে মানুষ বানানোর জন্য ধর্মকে তার খাঁটি রূপে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করছি রসুল আকরম সাল্লাল্লাহু আলি আসসাল্লামের কাজ সম্পাদন করার জন্যই মাম্মাদি আলাহি সাল্লা সাল্লাম এসেছেন তার খলিফা সেই কাজই সম্পাদন করছেন অতএব দাজ্জালকে চিনতে পারেন নাই এখন চেনার সময় এবং যে মুহূর্তে দাজ্জাল প্রতিভাত হয় সেই মুহূর্তে যুগের ইমামকে মানেন তার খলিফার হাতে বয়াত করে নিজেকে সার্থক করেন এবং ইসলাম পালন করেন এবং জগতে সেই শান্তির বাণী ছড়ান আমার ছোটোবেলায় কিংকংয়ের কার্টুন দেখা মনে পড়ে এই হনুমানজি কারো হাতে বশ মানে না একটা ছোট বাচ্চা সে একটা কলা নিয়ে দাঁড়িয়েছে সে কিংকং দানব সেই বাচ্চাটাকে কোলে তুলে নিচ্ছে হাতে তুলে নিচ্ছে আর সে ওই কলাটাকে সে ভালোবাসে যত বড়ই জঘন্য জাতি হোক না কেন এই দাজ্জালের জালের আর ইয়াজুজ মাজুজের বিভৎস রূপ তারা আধ্যাত্মিকতার কাঙ্গাল তারা নৈতিকতার কাঙ্গাল তারা ভালোবাসার কাঙ্গাল তারা আল্লাহর জীবন্ত সম্পর্কের জন্য কাঙ্গাল হয়ে বসে আছে যাদের কাছে এটা পাবে তাদের কাছে তারা নত হবেই হবে বস মানবেই মানবে আমরা যারা দুর্বল আহমদি আমরা যদি নাও পেরে থাকি জগৎকে ভালো করে বোঝাতে যারা টেলিভিশনের সামনে বসে আলাপ শুনছেন দর্শক হিসাবে মেহমান হিসাবে অতিথি হিসাবে তাদেরকে বলছি আপনারা আমাদের চেয়ে বেশি যোগ্য আসেন এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নেন এবং ইসলাম সেবায় রত হয়ে যান যুগের খালিফার অধীনে তার সেনাপতি সে আপনারা বিশ্বময় ইসলামের খাঁটি রূপ ছড়ান দেখেন এই না বন্ধ হয় কি হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী যেভাবে শুনেছেন আমাদের আসলে আন্তরিক নিবেদন যে আসুন এবং শেষ যুগের প্রতিশ্রুত মাহদি এবং মসির সহযোগী হিসেবে এসে এই দাজ্জালের মোকাবেলা সম্মিলিতভাবে করুন এবং তার পন্থা আল্লাহ তালার পক্ষ থেকে যে ব্যবস্থাপত্র সেই অনুযায়ী এর আমরা তার সাথে মোকাবেলা করুন দর্শক আমরা যেহেতু এক ঘন্টা অতিক্রান্ত করে ফেলেছি আমরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যে ফোন নাম্বার সেটি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিই যেন আপনারা সহজে ফোন করতে পারেন আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন এই অনুষ্ঠানে সরাসরি যোগ দেওয়ার জন্য জিরো এবং জিরো এছাড়াও আপনারা ইমেল করতে পারেন ইমেলের মাধ্যমেও আপনারা প্রশ্ন দিতে পারেন এস এস লাইভ অ্যাট এম টি এ ডট টিভি অতএব আপনারা আপনাদের এই অনুষ্ঠানের সাথে যদি সরাসরি যুক্ত হতে চান আপনারা এই নাম্বারে আপনারা ফোন করে এই নাম্বারে যুক্ত হতে পারেন এখন আমরা ফোন কলে যাব আমাদের সাথে ফোনে রয়েছেন একজন নন আহমদি রয়েছেন আসসালামু আলাইকুম আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা জি আপনার নাম এবং আপনার প্রশ্নটি করুন আমার নাম জাফির হোসেন থেকে

আমরা গোলাম মাহমুদ কিন্তু তখন তারা আবার আমাদেরকে ফিরাই যে প্রশ্ন করে এই এই তখন আমাদের করণীয় কি এইটা সম্বন্ধে আমি একটু আপনাদের দিকে অভিজ্ঞতা অর্জন করতে আপনি আহমদি বলছেন জি আমি আহমদ আচ্ছা আচ্ছা তো এই বিষয়ে মৌলানা বসির রহমান সাহেবের কাছে জানতে চাইবো যে যখন বলে যে তোমরা মির্জা গুলাম আহমদ কাদি নিয়ালা ইসলামকে সে সময় মানত এই সময়ে করণীয়টা কি যদি আপনি সংক্ষেপে বলতেন আমাদের দায়িত্ব তো এটা যে ওমা আলাইনা ইল্লাল বালাক যা আল্লাহর পক্ষ থেকে আমরা জেনেছি পেয়েছি রসুল্লা সাল্লা ইসলাম থেকে যা পেয়েছি যুগের ইমাম আমাদেরকে যা দিয়েছেন সেটা পৌঁছানো আমাদের দায়িত্ব কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সেই পৌঁছানোর দায়িত্ব যথাযথভাবে পালন করছি কিনা সেই পালন করার বিভিন্ন ধরন আছে যেমন যারা এই সমস্ত বন্ধুবান্ধব আমাদের আর তারা বলা সত্ত্বেও তারা মানতে চায় না বারবার ওই কথাই বলে তো তাদেরকে বেশি বেশি করে যেমন নবীর প্রোগ্রামে আনা যেতে পারে তাদেরকে বেশি বেশি করে এই যে এখন সত্যের সন্ধানে প্রোগ্রাম হচ্ছে লাইভ সেটা দেখানো যেতে পারে আর সর্বোপরি যে জিনিসটা আমি যাকে তবলিক করছি তার জন্য আমাকে দোয়া করতে হবে আমি যদি দোয়া না করি দুয়ার হাতিয়ার যদি আমার হাতে আমি না নিই দুয়ার অস্ত্র যদি ধারণ না করি কেননা আল্লাহ হলেন দিল খোলার মালিক ওয়াল্লাহ ইয়াহাদি মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন হেদায়েত দেওয়া আমার কাজ নয় আমি শুরুতেই বলেছি যে আমার কাজ হলো পৌঁছে দেয়া আর মানা না মানা এটা তার দায়িত্ব তবে এখানে একটা বিষয় রয়েছে যে বিষয়টির দিকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি হক আদায় করেছি আমি কি আমার দায়িত্ব পালন করেছি সেই দায়িত্বের মধ্যে এটা পড়ে যে তাকে বুঝানো তাকে সাথে নিয়ে চলা সে বোঝানোর জন্য এই যে সত্য সন্ধানের প্রোগ্রাম আছে তারপর বোঝানোর জন্য ইয়ের ইয়ের আপনার সিরাত সিরাতন্নবীর প্রোগ্রাম আছে আমাদের জলসাসমূহ আছে আমাদের ক্যাসেট পাওয়া যায় আমাদের ওয়েবসাইটের ঠিকানা আছে তো যে যেভাবে উপকৃত হতে পারে সেইভাবে তাকে উপকৃত করে এটা বোঝানোর চেষ্টা করা এরপর যদি কেউ না মানে তো সেটা তার ব্যাপার কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কি সেই দায়িত্ব পালন করেছি এতটুকু আমার বলার ছিল ধন্যবাদ এখন আমরা একটি একটি সংবাদ পাওয়া গেছে যে আজকে বগুড়ায় শিয়া ধর্মাবলম্বীদের মসজিদে আক্রমণ হয়েছে এবং আক্রমণে তিনজন লোক আহত এবং মসজিদের মোয়াজিন নাকি নিহত হয়েছেন খুবই দুঃখজনক একটি সংবাদ আমরা এখানে পেয়েছি তো এই সংক্রান্ত বিষয়ে মৌলানা সাহেব যদি একটু আমাদেরকে বলতেন এটা এখনই একটি সূত্রে এই সংবাদ পাওয়া গেছে যদি এই সত্য এই সংবাদটি সত্য প্রমাণিত হয় তাহলে এটা আমাদের জাতির জন্য একটা বিরাট চিন্তার বিষয় কেননা আমরা তো সৌহার্দ্যের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্ম নিরপেক্ষতার দেশ বাংলাদেশ এবং এখানে সমস্ত ধর্ম এবং মতের লোক বসবাস করছে স্বাচ্ছন্দ্যে এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আছে সহাবস্থানে বিশ্বাস করে এবং এটি শুধু মুখের কথা নয় বাহ্যিকভাবেও এবং বাস্তবেও আমরা সেটার রূপায়ণ করেছি এবং দেখিয়েছি এটা ন্যাক্কারজনক কাজ করা হয়েছে কিছুদিন আগে আমাদেরই প্রতিবেশী শিয়া সম্প্রদায়ের মূল কেন্দ্র হুসাইনি দালানে এরকমই একটা ন্যাক্কারজনক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল যেখানে একজন সুন্নি ছেলে মারা গেছিল কোনো দিন এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই শিয়াদের তাজিয়া মিছিলে সুন্নি শিয়া সব সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করে কেননা এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে কোনো বাড়াবাড়ি নাই কোনো রকমের বিদ্রোহ বা কি বলে বিশৃঙ্খলার সুযোগ নাই এটা পাতানোভাবে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে রাজনীতিক কূটনীতি করে মিথ্যাচার করে এবং রাজনীতিক ক্ষমতা দখলের জন্য ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করার অপচেষ্টা চালায় তারা যেহেতু এখন তাদের পায়ের তল থেকে মাটি সরে যেতে দেখছে এই জন্য তারা নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে আল্লাহ করুন যেন এই সংবাদটা সত্য না হয় আমি এটা দোয়া করি কিন্তু যদি এটা হয়ে থাকে সত্য তাহলে এটা অত্যন্ত দুশ্চিন্তার কারণ এবং উদ্বেগ উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি যারাই এই কাজ করেছে তাদেরকে ধরা দরকার এবং শাস্তি দেওয়া দরকার যেন আগামীতে কেউ এই দুঃসাহস করতে না পারে এ কথা বলে রাখা দরকার দর্শক মণ্ডলী আমরা সুন্নিদের সাথে একমত ইসলামের বিবেচনায় এবং পর্যালোচনায় যে ইতিহাস আমরা বিশ্বাস করি এবং লালন করি সেটা সুন্নিদের সাথে আমরা একশো ভাগ এক বক আমরা চার খলিফার অনুসারী হজরত আবু বকর সিদ্দিক হজরত উমার হজরত উসমান হজরত আলী রাজি আল্লাহ আনহুমের অনুসারী শিয়াদের সাথে আমাদের মত আছে এই বিষয়ে এবং খুব শক্ত অবস্থানে আছে আমরা কোরআন সুন্নাত হাদিস অনুযায়ী তাদের বিপক্ষে যৌক্তিকভাবে কিন্তু তাদের গায়ে হাত দেওয়া হবে তাদের সাথে দ্বিমতের কারণে তাদেরকে অত্যাচার করা হবে এটা কখনো ইসলাম শেখায় না কখনো না যারাই করেছেন তারা ইসলামের বিরুদ্ধ চরণ করেছেন এবং ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছেন ধন্যবাদ জামালপুর থেকে এক ভাই আছেন মামুনুর রশিদ সাহেব আসসালামু আলাইকুম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি জি আপনি আপনার প্রশ্নটি করুন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্নটি করুন আচ্ছা আমার প্রশ্ন হলো হইল সাইদি সাহেব যিনি আন্তর্জাতিক খেতে সম্পন্ন বক্তা হ্যাঁ প্রশ্ন হলো আমি বলতেছি সম্পন্ন বক্তা উনি বলেছেন যে ওয়াজ বলেছেন যে যারা জামাত তারা কাঁপের এবং তাদের আচ্ছা এতটুকুই আপনার প্রশ্ন আর আরেকটা প্রশ্ন হইলো দাড়ি কতটুকা গাছ নয় আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্ন এর আগেই এই বিষয়ে আলোচনা হয়ে গেছে আমাদের মৌলানা আব্দুল ওয়াল সাহেব এ বিষয়ে কথা বলেছেন কাফের কাফের বলার বিষয়ে দেখুন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম যখন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কোনো সিদ্ধান্ত থাকে পবিত্র কোরআনের কোনো সিদ্ধান্ত থাকে এরপর কে কী বলল সেটার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য দেওয়াটাই শ্রেয় যেটা আলোচনা হয়ে গেল এরপরও মৌলানা সাহেবকে আমি মৌলানা আবাল সাহেবকে অনুরোধ করব যে এই বিষয়ে দুটো কথা যদি বলে দেন এবং দাড়ি কতটুকু রাখা সুন্নত এ বিষয়ে যদি একটু আলোকপাত করেন সাইদি বড় না আল্লাহ বড় মৌলানা দিলাবর হোসেন সাইদি বড় না হযরত মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম বড়। অতএব আমরা মুসলমানের যে সংজ্ঞা কোরআন শরীফের সুরা বাকারার একশো তেরো নম্বর আয়াত থেকে দেখিয়েছি আমরা বুখারি শরীফের সালাতের বাব ফজল ইস্তেক বালিল কেবলাত থেকে যে মুসলমানের সংজ্ঞা বর্ণনা করেছি তার বিপক্ষে মৌলানা সাঈদি কেন সারা পৃথিবীর মুফতিও যদি ফতোয়া দেয় টেকার কোনো সাধ্য নাই টেকার জো নাই আল্লাহ রসুল যেখানে আমরা আছি সেইখানে রইলো এটা যে কেবল বা মৌলানা দিলাবর হোসেন সাইদি সাহেব বলেছেন এই কথা আমি তো এই কথা বলি নাই যে একজন বলেছেন বা দুইজন বলেছেন বাহাত্তর ফেরকা আমাদেরকে কাফের বলেছে বাহাত্তর ফেরকার ওলাম আমাদেরকে কাফের বলে রেখেছে অতএব মৌলানা দিলাবর হোসেন সাইদি সাহেব তো অনেক পরে এসেছেন তার আগের থেকে এই ঘটনা চলছে আর হাজরত মোহাম্মদ সাল্লাহ আলীম চৌদ্দশো বছর আগে বলে গেছেন বাহাত্তর বেঠিক হবে আর একটি সঠিক হবে এবং সেই সঠিক দলের চিহ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লা বলেছেন আমি এবং আমার সাহাবিরা যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজমান শেষ যুগে যে দল সেই একই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করবে জীবন কাটাবে তারা সত্য দল তারা সত্য মুসলমান অতএব আপনি যাচাই করে দেখেন হযরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের জামাতের সাথে কোন জামাতের মিল খায় এই যুগে সাইদি সাহেবের কথা ছেড়ে দেন সাইদি সাহেব নিজের হিসাব দিচ্ছেন আল্লাহর কাছে এবং মানুষও দেখছে যে তার আমলের কী ফলাফল বেরিয়েছে অতএব সাঈদি সাহেবের কাছে নিজের ইমানটাকে দয়া করে ইজারা দিবেন না নিজের ইমান নিজে রক্ষা করতে হয় এবং ইমানের জবাবদেহিতা আপনাকে করতে হবে আল্লাহর সামনে ক্যামত দিবসে অতএব আপনি যাচাই করে দেখেন যে আপনি সত্য যাচাই করছেন কিনা না বাছাই করছেন কি না এটাকে নির্ণয় করছেন কি না আল্লাহ তাহলে এটা জিজ্ঞেস করবেন না যে তুমি সাইদির ফলাফল অনুযায়ী নির্মাণ নির্ণয় করেছো অতএব তোমাকে মাফ আল্লাহ বলবেন না একের বোঝা ওপরে টানবে না লজের ওবাজরে তুমি মিজরাউ খরা তোমাকে তোমার হিসাব দিতে হবে তোমার কবরে তুমি যাবে তোমাকে বুঝতে হবে হয় দায়িত্বের সাথে গ্রহণ করবেন না হলে দায়িত্বের সাথে অস্বীকার করবেন পুরস্কার পেলেও আপনি পাবেন আর তিরস্কার পেলেও আপনি পাবেন সাইদি সাহেব আপনার কবরে যাবে না আপনি তার কবরে যাচ্ছেন না এটা গেল সাঈদি সাহেবের কথা সাইদি সাহেবের বক্তব্যেরই শেষে সেদিন কিছু বৈধও মুসলমান হয়েছিলেন আপনি যে ক্যাসেটের কথা বলছেন প্যারেড গ্রাউন্ডের তারপরেও তিনি চিটাগঞ্জে আরও বক্তব্য রেখেছেন সেই একই অনুষ্ঠানে ইউটিউবে লোডেড আছে সেটা শেষে দুইজন পুরুষ বৈধ এবং তিনজন পর্দার আড়লে মহিলা বৈধ মুসলমান হয়েছিলেন সবার সামনে সাইদি সাহেব ডেকে নিয়ে হাতে হাত রাখতে বলেন আর বলেন পরো লা ইলাহা ইল্লাল্লাহ ওনারা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মুহমদুর রসুল্লাহ বরং আশাদো আল্লাহ ওয়াহদাহু লা ওয়াহদহ আলাহু ওয়া আশাদো আন্না মোহাম্মদ ওয়া ওহ বৈধরা পড়লেন কালেমায় শাহাদত আর হজরত আপনার কথা অনুযায়ী দিলাবর হুসেন সঈদি সাহেবের হাতে তারা মুসলমান হয়ে গেলেন কোন কলেমাটা পড়েছিলেন কালেমা থয়ইয়বা কালেমায় শাহাদত আমাদের কলেমা কি কালেমা থৈয়বা কালেমায় শাহাদত ইলাহা ইল্লাল্লাহ মুহম্মদ রসুল্লাহ আমরা পড়ি এবং বিশ্বাস করি এটা নিয়ে কবরে যাব আর্শাদ আল্লাহ আল্লাহ ওয়াহদাহ সাহু আল্লাহ মু আব্দু বরাসুলহু সেটাই আমাদের কলেমা এবং সঙ্গে যাবে এই বিশ্বাস অতএব যদি দিলাবর হুসেন সঈদের আপনি মুরিদ হয়ে থাকেন অনুসারী হয়ে থাকেন ভক্ত হয়ে থাকেন আপনার জন্য ছাড় নাই দিলাবর হোসেন সাঈদের আমল দেখাচ্ছে মুসলমান হওয়ার জন্য কেবল কলেমা পড়তে হয় এবং বিশ্বাস করতে হয় কোন মোল্লার ফতওয়া তাকে অমুসলমান ঘোষণা করতে পারে না বরং একজন বৈধ মুসলমান হতে হলেও কলেমা পড়ে মুসলমান হতে হবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আরেকটা প্রশ্ন যেটা রয়েছে একটা বিষয় বলার লোভ সামলাতে পারছি না সেটা হলো যে এখন যে কথাটা বলা হচ্ছে এই যুগে যেহেতু একজন আলেম তো রসুল আমরা যদি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে চলে যাই হাজর মোহাম্মদ মুস্তফা সাল্লা যুগে তো সেই সময় তো আবুল হাকাম তিনিও তো একটা সায়দি থেকে মনে হয় কম আলেম ছিলেন না আবুল হাকাম তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের পিতা তো সেই যুগে তো ওই আবুল হাকাম যিনি তিনি তো মানতে পারেন না রসুল্লা করিমসালাহ আল্লাহ ইসলামকে আর তাকে যারা অনুসরণ করেছে বলেছে যে এত বড় জ্ঞানী যিনি জ্ঞানীদের পিতা তিনি মোহাম্মদ মুসুবা সাল্লাহ ইসলামকে মানেন নাই তো আমি কীভাবে মানব বা আমরা কীভাবে মানব তো উত্তর এরকম হওয়া উচিত না কেন রসুল সত্য সত্যনবী ছিলেন আর যারা মেনেছেন তাকে সত্য হিসাবেই মেনেছেন কিন্তু যিনি জ্ঞানী ছিলেন জাগতিক অর্থ জ্ঞানী জ্ঞান জাহের করেছেন তিনি গ্রহণ করতে পারেন না এবং তার অনুসারী যারা তারাও গ্রহণ করতে পারে না সুতরাং বিবেচনা করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন যেভাবে আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন ধন্যবাদ এই এই প্রসঙ্গে দর্শক জনাব যিনি প্রশ্ন করেছিলেন আপনাকে বলছি যে হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাহ ইসলামের প্রতি আল্লাহ তালা একটি ইলহাম করেছিলেন দুই জুন উনিশশো সালে এবং সেখানে আল্লাতালা বলেছিলেন যে কাদেরকে কারোবার নমোদার হো গায়ে কাফের যোগ কেহতে থে গ্রেফতার হো গয়ে অতএব অর্থাৎ মহা মহাশক্তিধর আল্লাহর যে কাজ যে নিদর্শন সেটি প্রকাশিত হয়ে গেল প্রকাশিত হয়েছে এবং যারা কাফের বলতো যারা কাফের বলতো তারা আজ গ্রেফতার হয়ে গেছে অতএব দর্শক এখন এটি আপনার বিবেচনার বিষয় আল্লাহতালা কিন্তু উনিশশো সালে দুই জুন উনিশশো সালে এই ভবিষ্যৎবাণী আল্লাহ তালা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ ইসলামের প্রতি করেছিলেন ইলহামের মাধ্যমে তো এখন আরেকটি প্রশ্ন নিয়ে যাব মরানা আবদুল আবাল খান চৌধুরী সাহেবের কাছে পশ্চিম বাংলা থেকে একজন ইমেল পাঠিয়েছেন মনসুরুল হক সাহেব বাংলা ভারত থেকে তিনি বলছেন যে নিঃসন্দেহে কোরআন এর নীতি অবলম্বন করলে শান্তি প্রতিষ্ঠিত হবে কোরআনে যে নীতি বর্ণনা করা আছে আজ আমাদের হুজুর বা আমাদের জামাতের তরফ থেকে বিশ্বের নেতৃবৃন্দের নিকট কোরআনের নীতি তুলে ধরে এই শান্তি দূরকরণের বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা চলছে এবং তাদেরকে আহ্বান জানানো হচ্ছে কিন্তু বিশ্বের নেতৃবৃন্দ এই ওষুধ গ্রহণ করছে না কেন কেন করছে না মনসুরুল হক সাহেব এরকম বলা মনে হয় এখনও সঠিক নয় যে বিশ্ব নেতৃত্ব এখনও গ্রহণ করছে না কেন অস্ট্রেলিয়া সেখানে পদাতিক বাহিনী পাঠাবে না বলেছে হজুর কিছুদিন আগে অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন এবং সেখানে যখন গেছেন সে তিনি বুঝিয়েছেন যে দেখো তোমাদের বিশ্ব শান্তিতে অবদান রাখা উচিত বিশ্ব অশান্তি ছড়ানোতে অবদান রাখা ঠিক না কমপক্ষে এতটুক তো আমি এখনই বলতে পারি যে নিউজিল্যান্ড বুঝেছে ব্যাপারটা অস্ট্রেলিয়া বুঝেছে ব্যাপারটা এখনও তারা গরিমসি করছে যে না আমাদের যতই চাপ থাক আমরা এটার মধ্যে জড়াতে চাই না অতএব রক্ষা করার চেষ্টা করা দরকার বাকি কাকে আল্লাহ তালা সাহস দেবেন শক্তি দিবেন কাকে বুঝাবেন কাকে বঞ্চিত রাখবেন এটা তো বিচারের কাজ আল্লাহর হাতে আমাদের হাতে না আমাদের কাজ চেষ্টা করা হ্যাঁ যারা মানছে না তাদের হটকারিতার পিছনে নিজস্ব স্বার্থ আছে জাগতিক লাভ লোকসানের হিসাব কিতাব আছে আরও পিছনে নেপথ্যে আছে তারা যারা সুদের ব্যবসা করে যারা অস্ত্র বিক্রির ব্যবসা করতে চায় এবং তাদের সুদের ব্যবসা বাড়াতে চায় টাকার মুনাফা বাড়াতে চায় তাদের দরকার কোনো না কোনোভাবে যেন যুদ্ধবিগ্রহ লেগে থাকে এই জন্য কোরআন শরীফে সুদের ব্যবসার সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া আছে যেখানেই সুদের ব্যবসা চলবে সেখানে যুদ্ধ অবধারিত অবশ্যই এক না একটা পরিণাম হবেই যুদ্ধের আকারে এই যে কিছুদিন আগে ইরাক আর ইরানের যুদ্ধ হলো আট বছর ব্যাপী যখন হুম্যানি সাহেব জীবিত আছেন সাদ্দাম সাহেবও জীবিত আছেন তখন ওয়েস্টের পশ্চিমা শক্তির সবচেয়ে বড়ো ডার্লিং ছিলেন আমাদের সদ্দাম হুসেন সাহেব আর হুম্যানি সাহেবকে যদিও আমরা পছন্দ করি না ওয়েস্টার্নদের ভাষায় কিন্তু ঠিক আছে যুদ্ধ হোক চারশো বিলিয়ন ডলারের ব্যবসা করেছে অস্ত্রের মুসলমানকে দিয়ে মুসলমান নিধন করিয়েছে আর সমস্ত পচা মার্কা অস্ত্র ঢেলে দিয়েছে এদের ইয়েতে যুদ্ধের সময় আর বাজে জিনিস বিক্রি করে যদি চারশো বিলিয়নের ব্যবসা করা যায় এর চেয়ে ভালো ব্যবসা আর কি হতে পারে আপনাকে শুধু একটা যুদ্ধের হিসাব দিলাম অতএব এটার পিছনে অনেক বড় চক্রান্ত এবং ষড়যন্ত্র রয়েছে ওই একই কথায় ফেরত আসি ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এবং শান্তি এবং সমর্পণের ধর্ম অবলম্বন করো তবে গিয়ে এই যে জিঘাংসা এই যে লোভ লালসা আর মোহ এই সমস্ত অমানবিক জিনিস যেটা মানুষকে মানে এই সমস্ত জিনিসের বাড়াবারি যেটা মানুষকে অমানুষে পরিণত করে সেখান থেকে মানুষ রক্ষা পাবে দেখেন এটা আমি আশ্চর্য হই যে একটা দেশের ভিতরে আমি মানুষ মারার ব্যবসা করছি এটা একটা ব্যবসা এটা একটা মানুষ করতে পারে দুই পক্ষের মধ্যে যুদ্ধ বাদিয়ে রাখছে যেন আমার অস্ত্র দুই দিকেই যায় আশ্চর্য ব্যাপার এই অমানবতিক মানবিকতা কেন সৃষ্টি হয়েছে কেননা আমরা স্রষ্টার থেকে দূরে সরে গেছি কেননা আমরা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি এটা ফিরিয়ে দেওয়ার জন্য ইমাম মাহাদি আলাহ সালাতব আসলাম এসেছেন তিনি বুঝিয়েছেন যুক্তি ভালোবাসা প্রেম নিদর্শনের মাধ্যমে সত্য ধর্ম ছড়ায় অস্ত্র বলে ছড়ায় না আর মানুষে মানুষে হানাহানিতে ইসলাম ধর্ম ছড়াবে না কখনো আর মানুষের রক্ষা পাবে না কখনো অথবা এসো শান্তি ধর্মকে যাচাই করো বাছাই করো গ্রহণ করার শক্তি থাকলে করো আল্লাহর কাছে সাহায্য চাও ধন্যবাদ এবার ফোন কলে যাচ্ছি এক বোন মিরপুর থেকে লাইনে আছেন রেহানা বেগম আসসালামু আলাইকুম আপনি কি কথা শুনতে পাচ্ছেন হ্যালো আসসালাম আলাইকুম শুনতে পাচ্ছেন জি আপনি আপনার প্রশ্নটি করুন

যে স্পষ্টভাবে এই কথাগুলি তাদের ধর্মীয় পুস্তক রয়েছে গীতাতে রয়েছে যেমন যদা যদাহি আমি তো ভুল উচ্চারণ মনে হয় আমার সঠিক হয় কিনা আমি জানি না কারণ এটা অন্য ভাষা সাংস্কৃত আমি যেভাবে মনে রেখেছি যদা যদাহি ধর্মস্ব গ্লানি ভগরতী ভারত অভ্যুত্থানম যে যখনই ভারতের উপর দুর্যোগ আসবে তো তখন আল্লাতলা বা ভগবান এই দুর্যোগ থেকে উদ্ধারের জন্য পরিত্রাণের ব্যবস্থা নেবেন সেটা কি সেটা হলো যে যারা সাধু তাদের তাদেরকে পরিত্রাণ দিবেন আর যারা দুষ্কৃতিকারী তাদেরকে বিনাশ করবেন এটা কীভাবে হবে ভগবানের পক্ষ থেকে যে অবতার আসবে সেই অবতারের মাধ্যমে আচ্ছা এটা তো হলো যে অবতার আগমনের ব্যাপারে যে অগ অবতার আসবে এখন রইল এই কথা যে ইনি বা মোহাম্মদ মুস্তফা সাল্লা ইনি বলতে হাজরত ইমাম মাদি আলাহ আর ইয়ে কি বলে মোহাম্মদ মসুবা সাল্লাহ আল্লাহ তো তাদের ব্যাপারেও তাদের ধর্মীয় পুস্তকা দিতে রয়েছে হিন্দুদের ধর্মীয় পুস্তক দিতে রয়েছে যেমন কয়েকটা কথা আমি বলি যিনি অবতার আসবেন কলকি অবতার তিনি কলকি জগৎপতি হবেন অর্থাৎ পূর্বের যিনি অবতার এসেছিলেন তিনি ভারতের জন্য অভ্যুত্থানম ভারত ভারতের জন্য হিন্দু হিন্দুস্তান যেটাকে আমরা বলি সেই না সেখানের জন্য কিন্তু যিনি জগৎপতি হবেন তিনি কিন্তু সমস্ত জগতের জন্য হবেন এবং সেখানে লেখা আছে যে তিনি সহস্র সূর্যতুল্য হবেন তো সহস্র সূর্যতুল্য একটা নবী যদি এক এক সূর্যের আলো দেয় আধ্যাত্মিক দিক থেকে বা আমরা উদাহরণের দিক থেকে বা উপমার দিকে বিবেচনা করি তো তিনি অনেক নবীর সমতুল্য হবেন অর্থাৎ দুনিয়াতে যতগুলি ধর্ম এসেছে সমস্ত ধর্মগুলিই এই দিকে আসবে তারপর বলা হচ্ছে যে সেই মহান ব্যক্তিত্ব যিনি সেই মহান ব্যক্তিত্ব তিনি সুশ্রীধারী অর্থাৎ সুন্দর দাড়ির অধিকার টিকাহীন লিঙ্গচ্ছেদি টিকি টিকিহীন মানে এই যে ব্রাহ্মণরা টিকা রাখে টিকি রাখে সে টিকি টিকি রাখবে না তার আর ছেদি অর্থাৎ খতনা করাবে যেটা তাদের মধ্যে নাই। দুইটা এই তিনটার একটাই নেই তো এতে বোঝা যাচ্ছে যে তিনি অন্য কোথা থেকে হবেন আর এই অন্য কোথা থেকে হবেন এই বিষয়টি পরিষ্কার হওয়ার সাথে সাথেই এই জিনিসটাও বলে দেই যে এই যে সময় এই সময় সম্পর্কে তাদের গুরুজনরাও লেখেছেন যেমন একজন আছেন বেশ মুনি তিনি লিখেছেন যে সেই সময় কি হবে সেই সময়ের একটা চিত্র অঙ্কন করতে গিয়ে তিনি বলছেন যে মদের ব্যবহার বৃদ্ধি পাবে চৌ রাস্তায় মদের ব্যবহার দেখা যাবে পতিতালয় হবে গায়কী বা নর্তকির সংখ্যা বেশি হবে তো এই যে এই যে বিবরণগুলি মানে এগুলি যদি আমরা সব এক জায়গায় মিলিত করি তা আমরা আমাদের কথা হয়তো হয়তো বললে বলবেন যে এটা আপনারা একত্র করে বলছেন তো আমাদের তো যারা তারা তো এই কথা বলছে না এই জন্য আমি আমাদের কথা ছাড়ছি তাদের যারা গুরুজন তারা এই কথা হজরত ইমাম মাদি আলাহ যখন এসেছেন তখন এই কথা বলে দিয়েছেন যে হে ভগবান তোমার প্রতিশ্রুতি যা তুমি ভগবত গীতা করেছ সেটি যদি সঠিক হয়ে থাকে তাহলে এখন অবতার পাঠানোর সবচেয়ে উত্তম সময় পার হয়ে যাচ্ছে আর এই সময় যদি না পাঠাও তখন তখন কখন পাঠাবে কারণ আমরা তো সব জল রসাতলে যাচ্ছি আমরা তো সবাই পদচ্যুত হয়ে যাচ্ছি তাহলে আমাদের উদ্ধার করার ব্যবস্থা কখন করবে এটা আমাদের কথা না কিন্তু আমি এতগুলি উদাহরণ দিলাম বা এতগুলি যে যে কয়টা আমার মুখ জানা আছে বা এখন মনে আছে সেই থেকে দিলাম তো এটি আমি কনক্লুশন আমি ড্র করছি না কনক্লুশন ড্র করছেন তারাই তাদের নেতৃবৃন্দ আর কখনকার কথা যখন হজরত ইমাম্মদ ইসলাম আগমন করেছেন আঠারোশো চুরানব্বই বা আঠারোশো ছিয়ানব্বই দিকে আচ্ছা তারপর সেখানে আরেকজন বলছেন যে এই যে বৌদ্ধদের বৌদ্ধ আসবে শিখদের ইয়ে আসবে শিখদের ধর্মগুরু গুরু বানা গুরু বানামা বানানো আসবে আর মুসলমানদের মেহেদিমি মেহেদিমির আসবে তো জানার জেনে রাখা উচিত যে এতগুলি একসঙ্গে আসবেন একজনই আসবেন মোট কথা হচ্ছে যে সব ধর্মেই এই অরাজক পরিস্থিতির অতএব নিজ নিজ ধর্মগ্রন্থ যদি আমরা পড়ে দেখি অধ্যায়ন করি তাহলে আমরা দেখতে পাব যে এই যুগের সাথে স্পষ্টভাবে খাপ খায় এবং মিলে যায় যেই নিদর্শন বা যেই চিহ্ন চিহ্নাবলী লক্ষণাবলী তা প্রত্যেকের ধর্মগ্রন্থে রয়েছে অতএব বোন ইমাম মাহেদি আলাহ ইসলামের কথা প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা ধর্মেই এই যুগের এই অবস্থার কথা বর্ণ বর্ণিত হয়েছে আপনি দেখে নিতে পারেন এবং যুগের সাথে মিলিয়ে দেখতে পারেন যে সেই যুগের অবতার অবতীর্ণ হয়েছেন কি না এবং মির্জা গুলাম আহমদ কাদী নিয়ে আলাহ ইসলামকে আল্লাহতালা জানিয়েছেন এই যুগের অবতার মির্জা গুলাম আহমদ কাদী নী আল্লাহ এখন আমরা একটি ফোন কল নিচ্ছি আবু নঈম সাহেব ঢাকা থেকে তিনি লাইনে আছেন আবু নঈম সাহেব আপনি আপনার প্রশ্নটি করুন করুন

এরপর তিনি আরসে অধিষ্ঠিত হলেন তিনি রহমান আল্লাহ যিনি উত্তম রূপে অবহিত তুমি তাকে জিজ্ঞেস করো তার প্রশ্ন হচ্ছে এই ছয় দিন বলতে কি বোঝায় এক দুই নম্বর হচ্ছে আরসবাণীকে আরসবাণীকে আল্লাহ কোন চেয়ার নিয়ে বসে আছেন ওখানে এটা ওনার অনেক দিনই আমাকে কয়েকবার প্রশ্ন করেছেন আমি আমার মত উত্তর দিয়েছি কিন্তু আমি এখন আ ওয়শার কাছেই উত্তরটা একটু ওনার কাছে নিতে চাইছি জি ধন্যবাদ নইম তাবুই সাহেব আমরা মাওলানা আব্দুল আওয়াল সাহেবের কাছে যাচ্ছি তিনি এই বিষয়টার উপর আলোকপাত করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল ফুরকান আয়াত নম্বর 60 الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ الرَّحْمَٰنُ فَصَلَّى بِهِ خَبِيرًا তার প্রশ্ন হচ্ছে এর অনুবাদটা করে নেই তারপরে প্রশ্নটা আবার নিচ্ছি যিনি আকাশসমূহ এবং পৃথিবী এবং এই দুয়ের মাঝে যাই আছে সব ছয় দিনে সৃষ্টি করেছেন এরপর তিনি আর অধিষ্ঠিত হলেন তিনি রহমান আল্লাহ অতএব যিনি উত্তম রূপে অবহিত তুমি তাকেই জিজ্ঞেস করো এখানে তার প্রশ্ন দাঁড়িয়েছে যে ছয় দিনে সৃষ্টি করার অর্থ কী এখানে আরবি ভাষায় ইয়ম শব্দটি কেবল চব্বিশ ঘন্টার দিন রাতকে বোঝায় না যেটাকে আমরা বলি যে চব্বিশ ঘন্টার একটা দিন সম্পূর্ণ হয় আরবি ভাষায় ইয়ম শব্দের অর্থ যদি আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করি ইংরেজিতে এটাকে বলা হয় পিরিয়ড একটি নির্দিষ্ট যুগ ছয়টি যুগে সৃষ্টির বিভিন্ন স্তর সম্পন্ন করার পর পূর্ণতা পেয়েছে সপ্তম স্তরে গিয়ে আল্লাহ তালার বিধান অনুযায়ী কোরআনশিপের বিভিন্ন স্থানে এটার উল্লেখ আছে যে তিনি প্রত্যেকটা কাজ ছয় ধাপে সম্পূর্ণ করে ফিনিশিং দেন সপ্তম স্তরে গিয়ে এটা পরিপূর্ণতা লাভ করে সুরা সুরামুনের প্রথম দিকেও একই দিকে ইঙ্গিত করে আল্লাহ তালা নাজিল করেছেন যেখানে মানব সৃষ্টির ছয়টি ধাপের উল্লেখ আছে ঠিক তেমনি আল্লাহতালা ছয়টি যুগে ছয়টি ধাপে এই বিশ্বজগৎ তার যে সৃষ্টির যে ব্যালেন্স এবং ভারসাম্য এটা সম্পূর্ণ করেছেন এটা হচ্ছে প্রথম অংশ যেটা ছয় দিন মানে চব্বিশ ঘন্টার দিন নয় ছয়টি যুগ বোঝানো হয়েছে আর আরস বলতে কি বুঝায় এটা ছিল তার প্রশ্নের দ্বিতীয় অংশ আরস বলতে সেই জগৎকে বুঝায় যেটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে খুব সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি আল্লাহ তালার গুণাবলী দুই ধরনের এক ধরনের গুণাবলী বলে আল্লাতলা মানুষের কাছে প্রকাশ করেছেন বিকশিত করেছেন এবং সেটা মানুষ কিছু না কিছু হলো রপ্ত করতে পারে সামান্য সামান্য হল যেমন আল্লাহ তালার নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রব আল্লাহর নাম হচ্ছে রহিম আল্লাহ আল্লাহর নাম হচ্ছে মালিক অমিদ্দিন এই প্রত্যেকটা গুণের কিছু না কিছু ছটা মানুষ নিজের মধ্যে সৃষ্টি করতে পারে রপ্ত করতে পারে যেমন রহমান মানে অযাচিতভাবে দেন যিনি আমিও একটা দরিদ্র মানুষকে দেখলাম সে কিছু বলেনি আমাকে কিন্তু আমি তার চাওয়ার আগেই আমি তার চাহিদা পূরণ করার চেষ্টা করলাম না চাইতে দেয়ার যে ঐশী গুণ সেটার একটি ঝলক আমি রপ্ত করলাম রহিম যিনি পরিশ্রমের অনেক বড় ফসল দেন অনেক বড় ফলাফল দেন এবং বারবার দেন আমিও আমার সাথে একটা ভালো ছেলে ভালো ব্যবহার করেছিল আমি তাকে বারবার পুরস্কার করতে থাকলাম পুরস্কার দিতে থাকলাম তার প্রতি অনুগ্রহের পর অনুগ্রহ করে দিলাম তাহলে আমি রহিম খোদার একটি গুণ রপ্ত করার চেষ্টা করলাম এটাতে একটা মানুষের মাঝে রোগ সৃষ্টি হতে পারে বা একটা কুচিন্তা সৃষ্টি হতে পারে আমিও তো তাহলে তালার গুণের অধিকারী আমিও তো ঐশী গুণাবলীর মালিক এবং অধিকারী কখনোই না কখনোই না আল্লাহ তালা এমনও অনেক গুণ রেখা রাখেন তার মধ্যে এমনও অনেক অনেক গুণ আছে যেগুলো মানুষ কোনো মতেই রপ্ত করতে পারে না ধারে কাছে পৌঁছাতে পারে না এমনকি চিন্তাও করতে পারে না যেমন আল্লাহ লাহ ইল্লাহ এটা আল্লাহ তালার গুণ আল্লাহ সে মহান অস্তিত্ব যিনি ছাড়া কোনো উপাস্য নাই এখন এই গুণ কোনো মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে না লা লাখ নোম আল্লাহকে তন্দ্রা স্পর্শ করে না এবং তাকে ঘুম স্পর্শ করে না মানুষ তন্দ্রাচ্ছন্নও হয় ঘুমিয়েও পড়ে কিন্তু আল্লাহর এটার কোনো প্রয়োজন নেই এবং আল্লাহ এর থেকে মুক্ত এই গুণ মানুষের না সে একইভাবে আল্লাহ তালার এমন অনেক গুণ আছে যেগুলো মানুষ চিন্তাও করতে পারে না এই গুণাবলী দ্বারা আল্লাহ তা নিজেকে তার সৃষ্ট মানুষ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন জগৎ এবং ইয়ে করে নেন মানে সরিয়ে নেন যেন তার তৌহিদ তার একত্রবাদ তার একলা হওয়া সাব্যস্ত হয় তিনি মানুষের কাছে ধরা দিয়েও তিনি মানুষ নন তিনি সৃষ্টি করেও সৃষ্টির মতো অনুরূপ কিছু নন লেহি লেহিসায়ন এই যে তার পবিত্র অবস্থা এই যে তার সবচেয়ে মহান এবং গরিয়ান মহিয়ান অবস্থান এইখানে এমন সমস্ত গুণাবলীর প্রকাশ ঘটে যেগুলো মানুষ চিন্তাও করতে পারে না রপ্তও করতে পারে না সেই জায়গার নাম হচ্ছে আর্শ আর সেটা সেখানে গিয়ে আল্লাতালার মাহাত্ম এবং তার বরত্ব এবং তার মহিয়ান হওয়া এবং গরিয়ান হওয়ার বিষয়টা সাব্যস্ত হয় আর আমাদের কাছে যে যিনি ধরা দিয়েছেন সেটা এই জন্য যেন আমরাও সেই ওই সেই জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি তার সেই সমস্ত গুণাবলী কিছুটা হলেও রপ্ত করার মাধ্যমে যেগুলো তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন রপ্ত করার অতএব আরশ বলতে আল্লাহ আল্লাতালার সেই একত্ববাদের বহির্প্রকাশস্থলকে বোঝায় যেখানে তার সেই ইউনিক তার সেই অতুলনীয় গুণাবলীর বহির্প্রকাশ ঘটে চলেছে অনন্তর এবং টানা যেটার সাথে মানুষের কোনো সম্পর্ক যোগ সুযোগ যোগাযোগ সম্ভব নয় এখানে এসে ফতবার কাল্লাহ আহসান আল খালেকিন বলতে হয় আল্লাহ তালা তুমি পবিত্র তোমার তুলনা কেবল তুমি এটা ছাড়া আর কোনো ঘোষণা দেবার সুযোগ নাই সো ভানলা বলা ছাড়া কোনো উপায় নেই এই যে জায়গাটা এটা হচ্ছে আল্লাহর আরস তা না হলে বাহ্যিক কোনো সিংহাসন আল্লাহর আরস নয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এই বিষয়টি সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা অনুষ্ঠানের অনেক অংশ আমরা পেরিয়ে এসেছি তো আমরা ফোন কলে যাব কিন্তু এর আগে মরানা বশির রহমান সাহেবের কাছে আমরা একটি বিষয় যে আহমদিয়া মুসলিম জামাতের প্রধান এবং অন্যতম দাবি কি এই বিষয়টি আমাদেরকে একটু খোলাসা করে বলবেন যে নতুন করে এই জামাতের একটি জামাত গঠন করার প্রয়োজনীয়তা কেন দেখা দিল সংক্ষেপে যদি আমাদেরকে প্রশ্নের তাহলে দেখা যাচ্ছে দুটি অংশ তো প্রথম অংশ হলো যে হাজর ইমাম মাদি আলাহ ইসলামের বা এই জমাতের প্রধান দাবি কী তো এই জমাতের প্রধান দাবি হচ্ছে এই যে আমাদের যে হারানো ঐক্য আছে সেই ঐক্য ফিরিয়ে দেওয়ার জন্য এই জমাত প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদ মুস্তফা সাল্লা প্রধান অনুসরণে আর এই জমাতের আসল উদ্দেশ্য এটাই যে হজরত মুহম্মদে মোস্তফা সাল্লাম যা আমাদেরকে দিয়েছেন সেটিকে ধারণ করো সেটিকে গ্রহণ করো আর এছাড়া বাকি যা আছে সব বর্জন করো আমি এক দুটি উদ্ধৃতির মাধ্যমে জিনিসটা পরিষ্কার করবো কেননা আমার নিজের কথা বলা থেকে এই জমাতে যিনি প্রতিষ্ঠাতা তার উদ্ধৃতির আলোকেই জিনিসটা বোঝা আমার মনে হয় ভালো হবে কেননা তিনি যা তাকে আল্লাহ তালা জানিয়েছেন এবং যা তিনি আমাদেরকে শিক্ষা হিসাবে রেখে গিয়েছেন সেইগুলি যদি আমরা জানি তাহলে প্রকৃত শিক্ষা আমরা সম্পর্কে অবগত হতে পারব হজরত মসি মাউদ ইসলাম বলছেন হুজাতুল ইসলামে এই অধমকে তো এই উদ্দেশ্যেই প্রেরণ করা হয়েছে যে সে যেন আল্লাহর সৃষ্টির কাছে এই পয়গাম পৌঁছিয়ে দেয় দুনিয়ার বুকে যে সকল ধর্ম বর্তমান রয়েছে তার মধ্যে সেই ধর্মই সত্যের উপর আছে এবং খুদা তালার ইচ্ছা অনুযায়ী বিদ্যমান রয়েছে যা কোরআন করিম নিয়ে এসেছে আর পরিত্রাণের ঘরের পরিত্রাণের ঘরে প্রবেশের দ্বার হচ্ছে লা ইলাহা ইহু মোহাম্মদ রাসুল্লাহ তো এই 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 দাবি হলো হজরত ইমাম মাদি মাদিয়াল ইসলামের আর এই ইমাম মাদি মদিয়াল ইসলামের দাবির সাথে আর একটা বড়ো দাবি যেটা ইমাম মদিআলা ইসলাম সেটা হলো মাউদ হওয়ার তো মাউদ হওয়ার যে দাবি রয়েছে সেই দাবি সম্পর্কে তিনি পরিষ্কারভাবে বলছেন যে মুজে খোদা তালা কি পাক আর মুথর ওহিসে ইত্তলা দি গাই হ্যাঁ আমাকে আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র এবং স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ওহির মাধ্যমে সংবাদ দেয়া হয়েছে কে মে উস্কি তরফ সে মসি মাউদ ওর মেহদি মাহুদ ওর আন্ধ্রোনি আর বাইরোনি ইলাফ কা হাকিম হু আর বাইন প্রথম খণ্ড আল্লাহ আলাতালা আমাকে খবর দিয়ে জানিয়েছেন যে আমি তার পক্ষ থেকে মসিয়ে মাউদ এবং মাহদি মাউদ হিসাবে এসেছি যেন অভ্যন্তরীণ এবং বাহিরের যে বিবাদসমূহ রয়েছে সেগুলির আমি মীমাংসা দিতে পারি তারপর তিনি এজালাহ আহমে বলছেন জাল নাকা মসিহনে মারিয়ামা কে হাম হামনে তুমে মসীবনে মরিয়ম বানা দিয়া তো হজরত মসিহ মদ আলাহ ইসলামকে আল্লাহ তালা এলহাম করে জানাচ্ছেন যে তোমাকে মসীবনে মরিয়ম বানিয়ে পাঠানো হয়েছে এই সম্পর্কেই হজরত ইমা মাদিয়াল ইসলাম আরও বলছেন তস্করাত শাদাতায়নে স্মরণ রেখো কেউ আকাশ হতে অবতীর্ণ হবে না আমাদের সকল বিরুদ্ধবাদী যারা আজ জীবিত আছে তারা সকলে মরবে কিন্তু তাদের মধ্যে হতে কেউ মরিয়মের পুত্র ঈশাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না এরপর তাদের সন্তানরাও মরবে কিন্তু তাদের মধ্যে হতেও কেউ মরিয়মের পুত্র ঈশাকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না এরপর সন্তানদের সন্তানরা মরবে কিন্তু তারাও মরিয়মের পুত্রকে আকাশ হতে অবতীর্ণ হতে দেখবে না তখন খোদা তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করবেন যে কুশের প্রাধান্যের যুগও অতিবাহিত হয়েছে এবং পৃথিবীর অবস্থা অন্যরকম হয়ে গেছে কিন্তু মরিয়মের পুত্র ঈসা এখনও আকাশ হতে অবতীর্ণ হলেন না কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা এই বিশ্বাসের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়বে এরপর আজ হতে তৃতীয় শতাব্দী পূর্ণ হবে না মানে তিনশো বছর আজ হতে তৃতীয় শতাব্দী পূর্ণ হবে না যখন ঈসা আল্লাহ ইসলামের অপেক্ষাকারীরা কি মুসলমান কি খ্রিস্টান সকলে অত্যন্ত হতাশ ও বিরক্ত হয়ে মিথ্যা বিশ্বাসকে পরিত্যাগ করবে তখন পৃথিবীতে একটি ধর্ম হবে এবং একই নেতা হবেন ধর্ম হবে ইসলাম আর নেতা হবে মোহাম্মদ ইসলাম তিনি বলছেন আমি তো একটি বীজ বপন করতে এসেছি সুতরাং আমার হাতে আমার হাত দ্বারা ওই বীজ বপন করা হয়েছে এখন এটা বৃদ্ধি লাভ করবে এবং বিকশিত হবে কেউ একে প্রতিহিত প্রতিহত করতে পারবে না সুতরাং

ইমাম মাদি আল ইসলাম সম্বন্ধে আলোচনা করতে গিয়া উনি এক পর্যায়ে আমাকে প্রশ্ন করছেন আর কি যে ইমাম মাদি আল ইসলাম তো নবতি দাবি করতে। তখন আমি বললাম যে না কোথাও তো নাই তো তখন উনি আমাকে উদাহরণ দিলেন যে প্রত্যেক নবীর নামের সাথে আলাইহিসাম যুক্ত আছে ওনার সাথেও তো আলাইহিসাম যুক্ত উনি নবতি দাবি করছেন না কিভাবে এখন আমার প্রশ্ন হল হচ্ছে যে আলাইহিসাল্লা তুস সালামের মানা কি ওটাত্তর জমা বা এর অর্থটা কি এইটুকু জানার জি এ বিষয়ে আমরা মৌলানা আব্দুল আবল খান চৌধুরী সাহেবের কাছে যাব কিন্তু এর আগে মৌলানা বসির রহমান সাহেব যে সুন্দরভাবে আহমদিয়া মুসলিম জামাতের প্রধান এবং অন্যতম দাবি এই কথাটি বলেছিলেন সেই সাথে মির্জাউল্লা আহ আহমদ কাদিন আলহী ইসলাম যিনি এই যুগের প্রতিশ্রুত মাসি এবং মাহাদি হবার দাবি করেছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্য চলুন আমরা তার ভাষা থেকে তার বক্তব্য থেকে আমরা দেখে নিই তাহলে আমাদের কাছে অনেক স্পষ্ট হবে যে কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী আলহ ইসলাম এবং শেষ যুগে প্রতিশ্রুত মেসি এবং মাহাদী আবির্ভূত হয়েছেন আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমেদ আলহিস্লাম নিজ দাবি সম্পর্কে স্পষ্টভাবে বলেন ধর্ম সংস্কারের লক্ষ্যে খোদার পক্ষ থেকে যার আশার কথা ছিল সেই ব্যক্তি আমি যাতে করে ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত ইমানকে আমি পুনঃপ্রতিষ্ঠা করি আর খোদার নিকট থেকে শক্তি লাভ করে তারই প্রদত্ত ক্ষমতা বলে জগৎকে সংশোধন তাকোয়া ও সত্যনিষ্ঠার দিকে আকর্ষণ করি আর আমি যেন এদের বিশ্বাস ও আচরণগত ভুল ত্রুটি দূর করি আর আল্লাহর দ্বারা আমাকে একথা সুস্পষ্টভাবে বুঝানো হয়েছে এই উম্মতের জন্য সূচনা লগ্ন থেকে যে মসিহ সম্বন্ধে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছিল আর সেই শেষ মাহদি ইসলামের অধপতনের যুগে পথভ্রষ্টতার বিস্তৃতির যুগে আল্লাহ তালার কাছ থেকে যার সরাসরি হিদায়ত লাভ করার কথা ছিল আর ওই শীতকদিরে সেই আধ্যাত্মিক খাদ্য ভাণ্ডার মানব সামনে যাঁর পক্ষ থেকে নতুনভাবে পরিবেশন করা নির্ধারিত ছিল যার আগমনের সুসংবাদ তেরোশো বছর পূর্বে আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লাম প্রদান করেছিলেন আমি সেই ব্যক্তি তস্কিরাতুর শাহাদা তাইন পুস্তক রুহানি হাজাইন বিংশ খণ্ড পৃষ্ঠা তিন চার এখন মৌলানা আবদুল্লাবাল সাহেবের কাছে যাব যে তিনি প্রশ্ন করেছিলেন যে আলে ইসলাম যে বলা হয় এটি কেন তিনি নবতের দাবি করেছেন কিনা আর নবতের দাবি যে করেছেন এটি বোঝা যায় যে তার নামের সাথে লাগানো হচ্ছে এই বিষয়টি আপনি একটু আলোকপাত ধন্যবাদ থেকে প্রশ্ন করেছেন হাফেজ আজিজুর রহমান সাহেব তিনি তার বন্ধু আরেকজন হাফেজের কাছ থেকে প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনারা জাকি ইমাম মাদি বলছেন তিনি নবুয়তের দাবি করেছেন এটার উত্তরে হাফেজ আজিজুর রহমান সাহেব বলেছেন না এরকম কোনো দাবি নাই হাফেজ আজিজুর রহমান সাহেব হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাইস্লাম উম্মতি নবী হবার দাবি করেছেন দাসত্বের নবুয়া তিনি লাভ করেছেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের আনুগত্যে আল্লাহর নৈকট্য লাভের দাবি তিনি করেছেন আল্লাহর কাছ থেকে অধিক পরিমাণে বাক্যালাপ এবং আল্লাহর সাথে অনেক বেশি আলাপচারিতার সৌভাগ্য লাভ করার কারণে গায়বের সংবাদ অদৃশ্য সংবাদ বারবার বেশি সংখ্যায় লাভ করার কারণে তিনি উম্মতি নবী হিসেবে আখ্যায়িত হয়েছেন মহানবী বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লু আলীবাসাল্লাম মুসলিম শরীফের কেতাবুল ফিতেনের হাদিসে যেখানে হযরত নওয়াজ বিন সামান রাজি আল্লাহ আনহ কর্তৃক বর্ণিত হয়েছে দ্য জালের চিন্নাবলি রসুল্লাহ কী বলেছেন সেগুলো সেই হাদিসের মাঝে রসুল্লাহ নিজে সাল্লাহ আলি আগমনকারী ঈসা ইবনে মারিয়ামকে চারবার নবী বলে আখ্যায়িত করেছেন এবং সালাম শব্দ তার জন্য ব্যবহার করেছেন যেহেতু আগের ইসা আলাহ সাল্লা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন বলে কোরআন শরীফ সাব্যস্ত করে এবং তিরিশটি আয়াত আছে যার দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাব্যস্ত হয় বনি ইসরায়েলি নবী ইসা ইসাইব মারিয়াম মারা গেছেন মারা গেছেন মারা গেছেন তাই রসুল্লাহ সাল্লাহ আলিবাস্লামের ভবিষ্যৎবাণীর মাত্র অর্থ হয় আর সেটা হচ্ছে ঈসার মতো যুগে ঈসার মতো গুণে গুণান্বিত হয়ে ঈসার মতো যিনি দায়িত্ব পালন করার জন্য আসবেন তাকে ঈসা ইবনে বারিয়াম বলে আখ্যায়িত করেছেন রসুলুল্লাহ সাল্লাহু আলহ্লাম এই রূপক ঈসা অবশ্যই হজরত ঈসা আলসালবাসাল্লামের আধ্যাত্মিক পদমর্যাদা নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিবা চাকর হিসাবে তার অনুসারী হিসাবে তার শিষ্য হিসাবে আগমন করবেন এই উম্মতি নবুয়তের কারণে তাকে আমরা রসুল্লাহ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীতে উল্লেখিত ঈসা ইবনে মারিয়াম নবীউল্লাহ হিসাবে বিশ্বাস করি এই জন্য নিজের অবস্থান শুধরানো দরকার পড়াশোনা করতে হবে এবং কোরআনকে জিজ্ঞেস করতে হবে যে কোরআন শরীফ অনুযায়ী কি এক ধরনের উম্মতি নবুয়তের পথ খোলা আছে এক ধরনের নবুয়তের পথ খোলা আছে কোরআন শরীফ আপনাকে বলবে হাফিজ সাহেব সুরান নিসার সত্তর নম্বর আয়তে হ্যাঁ খোলা আছে

এই কথা আপনাকে জানিয়ে দিচ্ছে আপনার মতো বিদগ্ধ পণ্ডিত হাফেজদেরকে জানাচ্ছে হ্যাঁ বাহক নবুয়ত যদিও শেষ হয়ে গেছে সুরা আল মায়েদার চার নম্বর আয়তের শেষাংশের ঘোষণা অনুযায়ী কিন্তু উন্মতি নবুয়তের পথ এবং অবস্থা খোলা আছে এটা আসার সুযোগ আছে কিন্তু তার জন্য বেশিরভাগ লোককে পথ হারাতে হবে এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সেই যুগে অনুগ্রহ অবতীর্ণ হতে হবে যার মাধ্যমে একজনকে আল্লাহতালা নবুয় দান করেন এটা স্বাধীন নবুয়ত নয় এটা বাহক নবুয়তও নয় এটা স্বয়ং সম্পূর্ণ নয় এটা পরাধীন নবুয়ত এটা হজরত মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ অর অনুসরণের কারণে প্রাপ্ত নবুয়ত যেটাকে আমরা উন্মতি নবুয়ত বলছি এটাকে আপনি আরবিতে এতাতকারী নবুয়ত বলতে পারেন মতি নব্বত বলতে পারেন এই রসুলে আকরম সালামের বরকতে এই নবুয়ত পাওয়া সম্ভব কোরআন অনুযায়ী বলা বলা হচ্ছে এবং কোরআনের ঘোষণা অনুযায়ী ঘোষণা করা হচ্ছে এবং সেটারই দাবি করেছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিন সালাম আপনারা মুসলিম শরীফের কিতাবুল ইমানের কুতাবুল ফেতনের সেই হাদিসটা দেখে নিতে পারেন আমরা আপনাদেরকে কালকে এবং পরবর্তী দিনগুলোতেও এই হাদিসের কপি দেখাবো আরবিতেও দেখাবো এবং বাংলা অনুবাদও দেখাবো যেটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এছাড়াও কাটাবন মসজিদের অধীনে জামাতি ইসলামের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে অতএব এ ব্যাপারে আপনার মনের যেন কোনো সংশয় না থাকে আর রসুল আকরম সাল্লাবা আরেকটি নির্দেশনার কারণে আমরা সালাম বলছি রসুল্লাহ সাল্ল্লাবা যাকে সালাম দিয়ে গেছেন তাকে আমরা আল্লাহ বলে সম্বোধন করি রসুলল্লা সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন ইমাম মাহাদির হাতে বয়াত করবে এবং তাকে আমার সালাম পৌঁছাবে যাকে রসুল্লাহ আলি আলহিসাম সালাম দেন তিনি আলাহ ধন্যবাদ এখানে শেষ যুগে আগমনকারী মসি এবং মাহাদির কথায় এসেছে শেষ যুগের মসি এবং মাহাদির কথা আসতেই মানুষের একটি স্বাভাবিক প্রশ্ন আসে তাহলে রসুল্লাহ সাল্লি ইসলাম যে বললেন যে দাজ্জাল আসার কথা তো দাজ্জাল কোথায় তো এই প্রসঙ্গে আমরা ছোট্ট একটি ভিডিও চিত্র দেখে নিব যাতে আমাদের দাজ্জালের বিষয়টি স্পষ্ট হবে দকুদ সুমা ওয়া তুয়াতফাত্তার নামিনু হোতং শাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদা দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য মহানবী সাল্লাই সাল্লাম বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন এর মধ্যে বুখার যান্ত্রিক সমস্যার কারণে আমরা এই চিত্র ভিডিও চিত্রটি দেখতে পারিনি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই ভিডিও চিত্রটি আগামীকাল বা পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা দেখে নিব আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি বিভিন্ন জায়গা থেকে ইমেল এবং ফোন কল এসেছে আমরা সেই সমস্ত ইমেল এবং ফোন কলস আমরা নিতে পারিনি ইনশাল্লাহ পরবর্তী যে দিনগুলোতে আপনারা সেখানে উপস্থিত হবেন সেখানে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বিশেষভাবে জানিয়ে রাখি যে যারা অতিথিরা আপনারা এসেছেন আহমদিয়া মুসলিম জামাতের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে একটি বিশেষ বিষয়ে জানিয়ে দিই যে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানতে হলে আহমদিয়া সমাজকে জানার একটি সুযোগ আছে আগামীকাল শুক্রবার শুক্রবারে আহমদিয়া জামাতের মসজিদে যেতে পারেন সেখানে গিয়ে আহমদীদের সাথে যদি আপনারা সাক্ষাৎ করেন তাদের নামাজ এবং অন্যান্য বিষয়গুলো দেখেন আপনাদের কাছে আহমদিয়াতের অনেক বিষয় এমনিতেই স্পষ্ট হয়ে যাবে আর সকল দর্শকদের জন্য বলছি যারা আহমদী নবগত আহমদী তা এবং যারা মেহমান হিসেবে এসেছেন তাদের জন্যও বলছি যে যিনি আজ আমাদের পঞ্চম খলিফা বর্তমানে রয়েছেন হজরত মির্জা মসরুর রহমদ আয়দ আল্লাহতাল বিনাসুল আজিজ তিনি আগামীকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ সময় জমার খোদ্া প্রদান করবেন সরাসরি যেটি লন্ডন থেকে সরাসরি সম্প্রচার হবে বাং বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় অতএব সরাসরি এই খোদ্বা যদি আপনারা দেখেন তাহলে হুজুরকেও যিনি আমাদের বর্তমান খলিফা তাকে আমরা আপনারা সরাসরি দেখতে পারবেন অতএব এই খোদ্বার মাঝেও অনেক খোরাক রয়েছে যা আমাদের আমরা দিক নির্দেশনা সেখান থেকে আমরা লাভ করতে পারি আমাদের সবগুলো অনুষ্ঠান এই সত্যের সন্ধানের ইউটিউবে আপলোড করা আছে আপনারা দেখতে পারেন কোন মন্তব্য এবং পরামর্শ থাকলে সেই বিষয়ে আপনারা জানাতে পারেন যে ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দেওয়া আছে এস এস লাইভ এম এ ডট টিভি আর আগাম আগামীকালও আপনা এবং এছাড়াও আমাদের টুইট করতে পারেন অ্যাট এম এ আন্ডার স্কোর এস এস লাইভে এছাড়াও ইউটিউব ডট কম স্ল্যাশ সত্যের সন্ধানে গিয়ে আপনারা এই ইউটিউবে আমাদের এই সমস্ত বিষয় দেখতে পারেন তো হুজুরের হুজুরের খুদবাও আপনারা ইউটিউবে গিয়ে হুজুরের জুমার খুদ্বা দেখতে পারেন আগামীকাল আবারও অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব আর যারা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং প্রশ্ন করেছেন তাদের সালাম দিয়েছেন তাদের সকলকে আসসালামু আলাইকুম এবং তাদের সকলকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়ে এবং আগামীকাল আবারও এই অনুষ্ঠান দেখার এবং এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার সংযুক্ত হবার আহ্বান জানিয়ে আজকের মতো এই অনুষ্ঠানে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ঔ দুন নিৰ্জী বকু ক